baby. Please, just... Maybe I can come in. Baby, no! মধ্য আমেরিকার একটি নির্জন জঙ্গলের পাশে ছোট্ট একটি শহর ছিল, যে শহরে সন্ধে নামার আগেই পুলিশ ঘণ্টা বাজিয়ে শহরবাসীকে সতর্ক করে দিত তাদের ঘরে ফেরার সময় হয়েছে। কারণ সন্ধে নামার পর সেই জঙ্গল থেকে বেরিয়ে আসত এক দল রাক্ষস এবং শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াত তাদের নতুন শিকার খোঁজার জন্য। তবে শহরবাসী সেই রাক্ষসদের হাত থেকে বাঁচতে পাথরের মতো দেখতে একটি রক্ষা কবচ ঘরের দরজায় লাগিয়ে রাখত, যার ফলে রাক্ষসের দল ঘরে প্রবেশ করতে পারত না। তবে রাক্ষসের দল শহরের প্রতিটি মানুষের ঘরের জানালায় এসে তাদের প্রিয় মানুষের রূপ ধরে ডাকত, যারা সেই ফাঁদে পা দিত। সেদিন রাতে ওই ঘরের প্রতিটি মানুষ রাক্ষসের খাবারে পরিণত হতো। এইভাবে ধীরে ধীরে শহরের মানুষ কমতে থাকে। এই শহরে কেউ একবার প্রবেশ করলে সে একটি টাইম লুপে ফেসে যেত, সে ঘুরে ফিরে আবার এই শহরেই আসত। এই অসাধারণ কনসেপ্টের উপর ভিত্তি করে 2022 সালে নির্মাণ করা হয় হরর সায়েন্স ফিকশন ভিত্তিক টিভি সিরিজ ফ্রম। মধ্য আমেরিকার এই ছোট্ট শহরে বয়েড স্টিভেন নামের একজন শেরিফ প্রতিদিনের মতো আজকেও সন্ধে নামার আগে ঘণ্টা বাজিয়ে শহরবাসীকে জানিয়ে দিচ্ছে তাদের ঘরে ফেরার সময় হয়েছে। স্টিভেন এই শহর ও শহরের প্রতিটা মানুষকে ভীষণ ভালোবাসে। সে আপ্রাণ চেষ্টা করে শহরের প্রত্যেকটি মানুষ ও পরিবারকে সুরক্ষা দেওয়ার, তবে সে নিজেই তার পরিবার থেকে বিচ্ছিন্ন। সেটা কীভাবে আমরা তা ধীরে ধীরে জানতে পারব। একই সাথে বয়েড এই শহরের একজন ডিফ্যাক্টো মেয়র, তার দায়িত্বটা বিশাল। অপরদিকে বয়েডের ডেপুটি শেরিফ কেনি লিউ হাসপাতালে তার বৃদ্ধ বাবার সাথে সময় কাটাচ্ছে। তার বাবা কিছুটা মানসিকভাবে অসুস্থ, সেখানে তার বাবা কিছুটা পাগলামি করলে ক্রিস্টি নামের একজন ডক্টর এসে তাকে বুঝিয়ে সুঝিয়ে একজন নার্সের মাধ্যমে তার বেডে পাঠিয়ে দেয়। তখন আমরা জানতে পারি কেনি ও ক্রিস্টি একে অপরকে পছন্দ করে। এদিকে বয়েড শহরের কলোনি রুমের সামনে কিছু তরুণ ছেলে মেয়েদের লক্ষ্য করছে, তারা সন্ধে নামার আগেই কলোনি রুমে প্রবেশ করে কিনা। কিন্তু তারা কিছুক্ষণ পরেই কলোনি রুমে ঢুকে পড়ে। তখন কেনি এসে তাকে রিপোর্ট করে আজকে শহরের প্রতিটি মানুষ ঠিক টাইমেই ঘরে ঢুকেছে। বয়েড তাকে গুড নাইট জানিয়ে ফিরে যায় পোস্ট অফিসে, যেখানে সে থাকে। তখন আমরা জানতে পারি এ পর্যন্ত রাক্ষসদের হাতে 96 জন লোক মারা গিয়েছে। অন্যদিকে ফ্র্যাঙ্ক নামের একজন লোক পাবে মদ খেয়ে সেখানে ঘুমিয়ে পড়েছে। পাবের মালিক তাকে বাড়িতে ফিরে যেতে বলে, কারণ সন্ধে প্রায় হতে চলেছে। কিন্তু তার কোনো সেন্সই নেই। বাসায় তার স্ত্রী ও মেয়ে রয়েছে, তারা তার জন্য অপেক্ষা করছে। কিন্তু সন্ধে নেমে এলে তারা বাধ্য হয়ে ঘরে ঢুকে পড়ে। রাত হয়ে গেলে ফ্র্যাঙ্কের স্ত্রী ঘরের দরজার সামনে চেক করে দেখে সেই স্টোনটি ঠিকমতো আছে কি না, যেটার কথা শুরুতেই বলেছিলাম। তারপরও আবার বলছি, এটা এমনই একটি স্টোন যেটা ঘরে লাগানো থাকলে কোনো অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না। এই শহরের প্রতিটি ঘরেই এই স্টোনটি রয়েছে, তবে ঘরের প্রতিটা প্রবেশ পথই বন্ধ রাখতে হবে। তারপর ফ্র্যাঙ্কের মেয়ে ঘুমানোর আগে প্রার্থনা করে বিছানায় ঘুমাতেই যাবে, তখন সে শুনতে পায় তার মৃত দাদি তাকে ডাকছে। সে তার দাদির সাথে কথা বলার জন্য জানালার সামনে গিয়ে দাঁড়ায়। তার দাদি বলে, বাহিরে প্রচণ্ড ঠান্ডা, আমাকে ভেতরে আসতে দেবে না দাদু ভাই, তার ভীষণ মায়া হয়। সেই মুহূর্তে ফ্র্যাঙ্কের স্ত্রী তাকে নিষেধ করতে করতেই মেয়েটি জানালার থাই খুলে দেয়। তখনই রাক্ষসটি তার আসল রূপে ফিরে যায় এবং তাদের উপর হামলা করে দেয়। পরের দিন সকালে ফ্র্যাঙ্ক পাব থেকে বেরিয়ে তার বাড়ির সামনে প্রতিবেশীদের ভিড় দেখতে পায়। তখন তার ঘর থেকে বয়েড এসে তাকে কয়েকটা চড় থাপ্পড় মারে এবং তার মেয়ের ঘরের জানালা পুরোপুরি বন্ধ না থাকার কারণে প্রচণ্ড গালাগালি করে, কারণ সে আগেই তাকে জানালার ব্যাপারে সতর্ক করেছিল। তার অতিরিক্ত মদ্যপান ও খামখেয়ালের জন্যই আজ তার পরিবারকে হারাতে হলো। বয়েড তার কলার চেপে ধরে ঘরে নিয়ে যায় তার পরিবারের লাশ দেখানোর জন্য। ফ্র্যাঙ্ক তার স্ত্রী ও মেয়ের বিভৎস লাশ দেখে প্রচণ্ড ভেঙে পড়ে। সে তাদের দিকে তাকাতে পারছিল না। বয়েড তার দায়িত্বজ্ঞানহীনতা ও অতিরিক্ত মদ্যপানের কারণে তাকে দোষারোপ করে, তাই কেনিকে নির্দেশ দেয় তাকে বন্দি করে রাখার জন্য। তবে কি তার শাস্তি এতটুকুই? না, এর জন্য একটি ভয়ানক শাস্তি রয়েছে, সেটা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। এর পরের সিনে দেখা যায় জিম ম্যাথিউস নামের একজন ভদ্রলোক তার স্ত্রী তাবিতা ম্যাথিউসকে নিয়ে অবসর কাটানোর জন্য একটি আরভি কার নিয়ে বেরিয়েছে। তবে তাদের সাথে রয়েছে তাদের একমাত্র মেয়ে জুলি ও ইথান ম্যাথিউস। পথে তারা একটি গাছ উপড়ে পড়ে থাকতে দেখে।
সে গাড়ি থেকে নেমে দেখে বের হওয়ার কোনো রাস্তা আছে কি না, কারণ তা না হলে তাদের কয়েক মাইল ঘুরে যেতে হবে। তখন জিমের ছেলে আবদার করে গাছের উপরে ওঠার জন্য। জিম ইথানকে গাছের উপরে উঠিয়ে দেয় এবং ইথান তার বাবার হাত ধরে হাঁটছিল। সেই মুহূর্তে তাদের সামনের একটি গাছে একটি কাক এসে বসে এবং ডাকতে থাকে। কিছুক্ষণের মধ্যে সেখানে কাকের ঝাঁক এসে প্রচণ্ড ডাকাডাকি শুরু করে দেয়। তখন তাবিতা বেশ ঘাবড়ে যায়। সে জিম ও তার ছেলেকে ফিরে আসতে বলে। তারপর তারা উল্টো পথ ধরে এগুতে থাকে। দৃশ্য পরিবর্তিত হয় সেই শহরে। সেখানে বয়েড ডোনা নামের এই মহিলার কাছ থেকে পারমিশন চায় তার ছেলে এলিসের সাথে দেখা করতে। আসলে এই শহরের মানুষদের মধ্যে দুটি ভাগ রয়েছে। এক ভাগের লোকজন তারা নিজের মতো জীবনযাপন করে এবং তাদের সুরক্ষার জন্য রয়েছে মেয়র বয়েড। দ্বিতীয় ভাগের লোকজন বয়েডের নিয়ম ও সুরক্ষাতে একদমই ভরসা করে না, যার ফলে তারা একটি কলোনির রুমে বসবাস করে এবং তাদের সুরক্ষার জন্য তারা নিজেরাই নিশ্চিত করে থাকে। তবে সেই মানুষদের লিডারই হচ্ছেন এই ডোনা। তো ডোনা তাকে পারমিশন দেয় তার ছেলের সাথে দেখা করার জন্য। সেখানে বয়েড তার ছেলেকে ফাতিমা নামের একজন মেয়ের ছবি আঁকতে দেখে। ফাতিমা যথেষ্ট ভালো একটি মেয়ে। সে বুঝতে পারে বয়েড তার ছেলের সাথে কথা বলতে এসেছে, তাই সে সেখান থেকে চলে যায়। এলিস মোটেও তার বাবাকে দেখে খুশি নয়। সে তার পিতার নিয়মকানুনে একদম ভরসা করে না। সে তার পিতাকে সবসময় ইগনোর করে, যার কারণ সামনের এপিসোডে জানা যাবে। যাই হোক, তবু বয়েড তার ছেলেকে তাদের সার্ভিসে জয়েন করতে অনুরোধ করে এবং গতকাল ফ্র্যাঙ্কের স্ত্রী ও মেয়ের ভয়ানক মৃত্যুর কথা জানায়। সে বোঝানোর চেষ্টা করে তাদের এক হয়ে এই শহরটাকে বাঁচাতে হবে, কিন্তু এলিস তাতে কোনো সম্মতি জানায় না। সিন শিফট হয়। এদিকে দেখা যায় জিমের মেয়ে জুলি তার ফোনে কোনো নেটওয়ার্কই পাচ্ছে না। তখন জিম তাবিতাকে বলে তার ফোনের ডিরেকশন চেক করতে, কারণ সে অনেকক্ষণ যাবত ড্রাইভ করছে কিন্তু সে বুঝতে পারছে না সে সঠিক পথে যাচ্ছে কি না। তখন তাবিতা জানায় তার ফোনেও কোনো নেটওয়ার্ক কাজ করছে না। এইভাবে যেতে যেতে তারা সেই পুরনো ছোট্ট শহরে এসে পৌঁছায়। তখন তারা লক্ষ্য করে সেখানে একটি ফেনোরেলে কিছু লোক জমায়েত হয়ে আছে। জিম গাড়ি থামিয়ে শুনতে যায় মেইন হাইওয়ে রোডটি কোন দিকে। তখন বয়েড তাদেরকে দেখে একটু ঘাবড়ে যায়। মনে হচ্ছে সে কিছু একটা বুঝতে পেরেছে, কিন্তু সে কাউকে বুঝতে না দিয়ে ফিনোরেল কমপ্লিট করতে বলে। ফিনোরেল শেষে জিম কিছু লোককে জিজ্ঞেস করতে গেলে কেউ তার সাথে কথা না বলেই চলে যায়। তখন বয়েড এসে তাকে বলে তার কি কোনো সাহায্যের প্রয়োজন। জিম তার সমস্যার কথা জানায়। সে হাইওয়ে খুঁজছে। তখন বয়েড তাকে হাতের ডান দিকে পাহাড়ের পাশ দিয়ে যেতে বলে। তারপর জিম তাকে ধন্যবাদ জানিয়ে আবার আগাতে থাকে। এইভাবে তারা বেশ কয়েক ঘন্টা ঘুরতে ঘুরতে আবার সেই শহরে চলে আসে। তারা বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি। তখন তারা সারা নামের একজন মেয়েকে হেঁটে যেতে দেখে। জিম তাকে হাইওয়ে কোন দিকে জানতে চাইলে সে কিছু না বলেই চলে যায়। তাদের কাছে ব্যাপারটা একটু উইয়ার্ড লাগে। তারা আবার সামনের দিকে আগাতে থাকে। তখন সারার ভাই নাথান আরভি কার দেখে সারাকে হেসে বলে আরেকটি কার শহরের পাশ দিয়ে ঘুরছে, অর্থাৎ এই শহরের প্রতিটি মানুষই হয়তো জানে এই শহরে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। তখন বয়েড তাদের দেখে এই জন্যই ঘাবড়ে গিয়েছিল। এদিকে জিম অলরেডি 20 মাইল ড্রাইভ করে ফেলেছে, তবু সে কোনো হাইওয়ে খুঁজে পাচ্ছে না। সে এখনও বুঝতে পারছে না তারা একটি টাইম লুপে ফেসে গেছে। জিম শহরের মধ্যে এসে গাড়ি ঘুরিয়ে আবার উল্টো পথে চালানো শুরু করে। তখন বয়েড বিষয়টি লক্ষ্য করে কেনিকে প্রস্তুত হতে বলে, অর্থাৎ তারা জানে এর পরে কী ঘটতে চলেছে। এদিকে জিম রাস্তা খুঁজে না পাওয়ায় গাড়ি জোরে চালাতে শুরু করে। তখন তাবিতা জিমকে নিষেধ করে গাড়িটি জোরে না চালাতে, কিন্তু জিম রাস্তা খুঁজে না পাওয়ায় বিরক্ত হয়ে গাড়ি জোরেই চালাতে থাকে। ঠিক সেই মুহূর্তে তাদের সামনে অনেকক্ষণ পর একটি গাড়ি দেখতে পায়। তবে গাড়িটি এলোমেলোভাবে চলছিল। তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে ঢুকিয়ে দেয়। সেই মুহূর্তে জিম দুর্ঘটনা এড়াতে তার গাড়িটি অন্যদিকে মুভ করতেই সেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং জঙ্গলের মধ্যে তাদের গাড়িটি মুখ থুবড়ে পড়ে। তখন গাড়ির ভেতরে সব কিছু লন্ডভন্ড হয়ে যায়। সেই সময় জিম একটি গাছের কারণে তার সিটের সাথে আটকে যায় এবং নিচে তার স্ত্রীকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। সে জুলিকে ডাকে সে ঠিক আছে কি না। তখন জুলি জানায় সে ঠিক আছে, তবে সে কোমরে প্রচণ্ড আঘাত পেয়েছে যার কারণে সে উঠতে পারছে না। তারপর জিম তার ছেলের দিকে তাকিয়ে দেখে তার উরুর মাঝ বরাবর একটি রড ঢুকে গেছে, তবে সে এখনও ঠিক আছে। জিম একটু স্বস্তি পায় যে তার পরিবারের সবাই এখনও বেঁচে আছে। অপরদিকে যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চলছিল সেই গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা লাগে, ফলে যে ড্রাইভ করছিল সেই লোকটি বুকে প্রচণ্ড আঘাত পায়। তখন লোকটি গাড়ি থেকে বেরিয়ে রক্ত বমি করতে থাকে। তারপর
সে ওই শহরের দিকে হাঁটতে থাকে সাহায্য চাওয়ার জন্য। তখন বয়েড কেনি রাস্তায় পেরেক বিছাচ্ছিল আরবি কারটিকে থামানোর জন্য, কারণ সন্ধে প্রায় হতে চলেছে। তারা সহজভাবে বোঝাতে গেলে তারা হয়তো নাও বুঝতে পারে, তাই তারা গাড়িটি লিক করার পর তাদের শহরে নিয়ে গিয়ে সময় নিয়ে হয়তো বোঝাতে পারবে। ঠিক সেই মুহূর্তে ওই আহত লোকটি এসে বলে তাদের গাড়ির সাথে একটি আরভি কার অ্যাক্সিডেন্ট করেছে। তখন বয়েড কেনিকে বলে লোকটিকে তাদের হাসপাতালে নিয়ে যেতে। তারপর সে ছুটে যায় ওই দুর্ঘটনা কবলিত স্থানে। বয়েড সেখানে প্রথমেই জেইড নামের একজনকে পায়, যিনি দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তখন বয়েড জেইডের অদ্ভুত আচরণের জন্য তাকে গাড়ির সাথে হ্যান্ডকাপ লাগিয়ে যেন সে কোথাও চলে না যায়। তারপর বয়েড একটু এগিয়েই দেখে জঙ্গলের মধ্যে আরভি কারটি উল্টে পড়ে আছে। সে দ্রুত গিয়ে দেখে সবাই ভিতরে আহত হয়ে আটকে আছে। সে তাদের সাহায্য করার জন্য গাড়ির ভিতরে প্রবেশ করে। এদিকে কেনি চার্চের ফাদার ও ক্রিস্টিকে নিয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় এলিসকে দেখতে পায়। তখন ফাদার এলিসকে তাদের সাথে যেতে বলে, কারণ আর কিছুক্ষণ বাদেই সন্ধ্যা নেমে আসবে। তাছাড়া সেখানে তার পিতাও রয়েছে। যদিও সে তার বাবাকে পছন্দ করে না, তবু সে রক্তের টানে তাদের সাথে রওনা হয়। সেখানে তারা প্রথমেই জেডকে পায়। তখন ক্রিস্টি তাকে প্রাথমিক চিকিৎসা দিতে থাকে। এদিকে কেনি বয়েডকে দেখে কার থেকে এক এক করে আহতদের বের করছেন। কেনি আহতদের অবস্থা দেখে দ্রুত ক্রিস্টিকে সেখানে নিয়ে যায়। সেখানে কেনি ও এলিস তাবিতাকে সেখান থেকে বের করে আনে। তখন ক্রিস্টি জিম ও তার ছেলের অবস্থা দেখে বলে তাদের এখান থেকে প্রপারলি বের করে আনতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন। সেই মুহূর্তে কেনি জানিয়ে দেয় সন্ধে নামার আর মাত্র 40 মিনিট বাকি আছে। তখন বয়েড ওই স্টোনটি বের করে দেখায় যেটা ফ্র্যাঙ্কের বাড়িতে ছিল। যেহেতু ফ্র্যাঙ্কের স্ত্রী ও মেয়ে এখন আর বেঁচে নেই এবং ফ্র্যাঙ্কও বন্দি আছে, তাই অহেতুক পড়ে থাকার চেয়ে সে সাথে করে নিয়ে এসেছে। তখন ক্রিস্টি বুঝতে পারে জিমও তার ছেলেকে বাঁচাতে হলে আজকের রাতটা তাদের গাড়িতেই কাটাতে হবে, যেটা তাদের জন্য বিশাল একটি রিস্কি। তারপর বয়েড জিমও তার স্ত্রীকে অনুরোধ করে সন্ধে নামার আগেই তাবিদা ও তার মেয়ে শহরে যেন চলে যায়। জিম কারণ জানতে চাইলে বয়েড আবার অনুরোধ করে, তাদের হাতে খুব বেশি একটা সময় নেই, সে পরে সব বুঝিয়ে বলবে। এরপর বয়েড তার ছেলে ও কেনিকে দায়িত্ব দেয় তাবিতা ও জুলিকে যেন দ্রুত শহরে নিয়ে যাওয়া হয়। তারা দেরি না করে তাড়াতাড়ি রওনা হয় শহরের দিকে। সেই মুহূর্তে শহরে ঢোকার আগেই কেনি ও বয়েডের বিছানো পেরেকে তাদের গাড়ি লিক হয়ে যায়। অর্থাৎ কেনি ভুলে গিয়েছিল রাস্তা থেকে পেরেক সরিয়ে দেওয়ার কথা। ততক্ষণে অলরেডি সন্ধে নেমে পড়েছে। কেনি দ্রুত জুলি ও তাবিতাকে গাড়ি থেকে নামিয়ে কলোনির রুমের দিকে ছুটতে থাকে। তাবিতা ও জুলি বুঝতেই পারছে না এখানে হচ্ছেটা কি। এদিকে বয়েড গাড়ির দরজার সামনে স্টোনটি ঝুলিয়ে দেয় এবং গাড়িতে যেসব কাপড় আছে তা দিয়েই গাড়ির সকল জানালা ঢেকে দেয়। তখন জিম জানতে চায় সে আসলে করছেটা কি। বয়েড বলে তাকে সব পরে বুঝিয়ে বলবে এবং জানায় এরপর যা কিছু ঘটতে চলেছে সে যেন কোনো দিকে কান না দেয়। জিম তাদের কাজকর্মের কিছুই বুঝতে পারছে না। তখন হঠাৎ করে ইথান ভীষণ কাঁপতে থাকে। জিম ও ক্রিস্টি ইথানকে থামানোর জন্য শক্ত করে চেপে ধরে। সেই মুহূর্তে বয়েড ভয়ানক আওয়াজ শুনতে পায়। সে একটি জানালার কাপড় সরিয়ে দেখে রাক্ষসের দল জিমের পরিবারের সবার রূপ ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে। তখন ক্রিস্টি বলে তারা কি এসে পড়েছে। বয়েড বলে দে আর কামিং। আহত লোকটিকে হাসপাতালে সারা নামের সেই মেয়েটি অতি যত্ন সহকারে সেবা করতে থাকে, কারণ দুর্ঘটনার স্থানে ডক্টর ক্রিস্টি গিয়েছেন। তাছাড়া হাসপাতালে তেমন একটা নার্সও নেই, যে কয়েকটা আছে তারা অন্যদিকে ব্যস্ত রয়েছেন। কিছুক্ষণ পর লোকটি জ্ঞান ফিরলে দেখে সারা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। লোকটি বুঝতে পারছে না সারা কেন তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। ঠিক তখনই লোকটি বুঝে ওঠার আগেই সারা তার গলায় একটি স্ক্রুড্রাইভার ঢুকিয়ে হত্যা করে ফেলে। এর বেশ কিছুক্ষণ পর তার অনুশোচনা হয়। এটা সে কী করল? তখন সে অটোমেটিক কারোর সাথে কথা বলতে থাকে। দেখে মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তাকে কাজটি করতে বাধ্য করেছে। তারপর সে লাশটি ওইভাবেই রেখে তার বাসায় গিয়ে রক্ত ধুয়ে ফেলে। তার ভাই বাড়িতে ফিরলে সারা তাকে জড়িয়ে ধরে বলে সে আর পারছে না এইসব করতে। অর্থাৎ তার ভাই এর আসল কারণ হয়তো জানে। এখানেই একটি গোপন রহস্য লুকিয়ে আছে যা সামনের এপিসোডে ধীরে ধীরে জানা যাবে। এদিকে সন্ধে আরও গভীর হয়েছে, সাথে প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়েছে, কিন্তু রাক্ষসের দল এখনও গাড়ির চারে পাশে ঘুরছে।
তখনও ইথানের শরীর ভয়ঙ্করভাবে কাঁপছে। একটু পর ইথানের কাঁপন বন্ধ হয়ে যায়, সাথে জ্ঞানও হারিয়ে ফেলে। ঠিক সেই মুহূর্তে একটি সাধারণ মানুষের কণ্ঠ ভেসে আসে, আপনারা কি ভেতরে ঠিক আছেন? জিম নিশ্চিত হয় এটা কোনো মানুষই হবে। সে উঠে যায় বাহিরে বের হওয়ার জন্য। তখন বয়েড তাকে রিকোয়েস্ট করে বলে এটা একটি ফাঁদ, কিন্তু জিম তার কোনো কথা শুনতেই চায় না। তখন বয়েড বাধ্য হয়ে তার গলা চেপে ধরে এবং অনুরোধ করে বলে এটা ফাঁদ, সে ধীরে ধীরে সব কিছু পরিষ্কারভাবে জানতে পারবে। তখন জিম শান্ত হয়ে তার কথা মেনে নেয়। তারপর জানতে চায় তারা আসলে কারা। তখন বয়েড বলে যদিও তুমি বিশ্বাস করবে না, তবে এটাই সত্যি, তারা হলো রাক্ষসের দল। তারা আমাদের ফাঁদে ফেলার জন্য আমাদেরই প্রিয় মানুষের রূপ ধরে আমাদেরই কাছে আসে। তবে ওই স্টোনটি যতক্ষণ কোনো বদ্ধ ঘরে থাকে ততক্ষণ ওই রাক্ষসের দল ঘরে প্রবেশ করতে পারে না। তুমি ধীরে ধীরে সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারবে। সেই মুহূর্তে ইথানের জ্ঞান ফিরে আসে। তখন ক্রিস্টি ইথানকে ঘুমের ইঞ্জেকশন দেয় যেন সে ঘুমিয়ে গেলে তারা রডটি বের করতে পারে। তখনই শুরু হয় ভয়ানক এক কাণ্ড। গাড়ির উপরে উঠে পড়ে রাক্ষসের দল এবং ডাইনির মতো হাসতে থাকে। ভয়ে ক্রিস্টির মুখ শুকিয়ে যায়। তখন জিম বয়েডকে বলে তার বন্দুকটি কেন সে ব্যবহার করছে না। বয়েড ক্রিস্টির অবস্থা দেখে জিমের সাথে তর্কে না গিয়ে ক্রিস্টিকে সাহস যোগায়। সে যদি ভয় পায় তাহলে এই মাসুম বাচ্চার কি হবে। সে ক্রিস্টিকে দেখায় স্টোনটি তাদের সাথেই রয়েছে। সে তাকে জোরে শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়তে বলে, কারণ এতে তার হার্টবিট কমতে থাকবে, ফলে সে স্বাভাবিক হতে পারবে। ঠিক সেই মুহূর্তে জিম জানালার পর্দা খুলে দেখতে যায়। বয়েড তাকে থামিয়ে বলে যদি ভুল করেও জানালা খুলে যায় তাহলে এই স্টোনটি আর কাজ করবে না, ফলে এখানে সবাইকে রাক্ষসদের হাতে শিকার হতে হবে। তারপর রাক্ষসের দল একটু স্বাভাবিক হলে তারা সবাই একসাথে মিলে ইথানের পায়ের রড আস্তে আস্তে বের করে ফেলে। অন্যদিকে এলিস, কেনি ও ফাদার বাকি তিনজনকে দ্রুত কলোনি হাউসের দিকে নিয়ে যাচ্ছে। তখন জেইড হোঁচট খেয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। জুলি তাকে দেখতে গেলে কেনি বলে এখন সময় নষ্ট করা যাবে না, তাই কেনি জুলি ও তার মাকে নিয়ে কলোনি হাউসের দিকে ছুটতে থাকে। তখন এলিস ও ফাদার জেডকে তুলে নিয়ে দ্রুত আগাতে থাকে। সেই মুহূর্তে কলোনি হাউসের কিছু লোক তাদের রাক্ষস ভেবে হাউসের সবাইকে অ্যালার্ট করে দেয় এবং দরজার সামনে বন্দুক নিয়ে অবস্থান করে। ফাতিমা তাদেরকে দেখে বলে এরা তাদেরই লোক। সে দ্রুত দরজা খুলতে যায়। তখন লোকটি ফাতিমাকে বাধা দেয় এবং বলে সে কোনো রিস্ক নিতে চায় না। সেই মুহূর্তে তারা বাইরে থেকে দরজা খোলার জন্য থাপড়াতে থাকে। তখনই তাদের পাশ থেকে রাক্ষসের দল মানুষ রূপে তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। তাদের মধ্যে একজন জুলিকে নাম ধরে ডাকে। জুলি তার দিকে এগিয়ে যেতে থাকে। তখনই কেনি সেই রাক্ষসটির দিকে গান শুট করে। জুলি প্রচণ্ড ভয় পেয়ে যায়। সেই মুহূর্তে ডোনার রিকোয়েস্টে লোকটি দরজা খুলে দেয়। তখনই তারা সবাই একসাথে ভিতরে ঢুকে পড়ে আর এবারের যাত্রায় তারা সবাই বেঁচে যায়। কিন্তু ভিতরে ঢুকেই তারা আরেকটি বিপদে পড়ে যায়। ডোনা তাবিতা ও জুলির হাত বেঁধে ফেলতে বলে। এলিস ও কেনি না চাইলেও তাদের বাধ্য হয়ে কাজটি করতে হয়, কারণ এই কলোনিতে ডোনার রাজত্ব চলে। সে তার প্রোটোকলের বাইরে কিছুই করবে না। সে তাবিতা ও জুলিকে ভালোভাবে অবজারভেশন করবে, তারপরই তাদের বাঁধনমুক্ত করবে। তারপর ডোনা তাদের আলাদা আলাদা ঘরে বন্দী করে রাখে, এমনকি জেডকেও অচেতন অবস্থায় একটি বেডে বেঁধে রাখে। এরপর ডোনা তাবিতাকে প্রশ্ন করে তারা কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছিল। মাঝখানে তাদের সাথে কী ঘটেছে সে বিষয়ে সে কিছুই জানতে চায় না, কারণ তারা এই শহরে প্রবেশ করার পর একটি টাইম লুপে ফেসে যাবে সেটা তারা আগে থেকেই জানতো, কারণ এই শহরের প্রতিটা মানুষ এইভাবেই তো আটকে গেছে। তো তাবিতা সেই বিষয়ে কিছুই বলে না, শুধু তার মেয়ে কোথায় আছে জানতে চায়। ডোনা তাকে নিশ্চিত করে তার মেয়ে সেফ আছে, তবে সে যা প্রশ্ন করবে তার যেন ঠিকঠাক উত্তর দেয়। কিন্তু তাবিতা প্রচণ্ড রেগে ছিল, সে তার কোনো প্রশ্নের উত্তরই দেয় না। তখন ডোনা তার একটি ট্র্যাজেডি বলে, সে কিভাবে এই শহরে ফেসে গিয়েছিল। সে তার বোনের সাথে এই শহরের পাশে থাকা জঙ্গলে শিকার করতে এসেছিল, কিন্তু তারা জানতো না সন্ধ্যার পর এই জঙ্গল থেকে বেরিয়ে আসত রাক্ষসের দল। তারা শিকার করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তখন ওই রাক্ষসের দল তাদের উপর হামলা করে। সে কোনো রকমের রাক্ষসের হাত থেকে বেঁচে গেলেও তার বোন বাঁচতে পারে না, উল্টো সে রাক্ষসেরই শিকার হয়। সে তার বোনকে ভীষণ ভালোবাসত। তারপর সে এই শহরে চলে আসে। এরপর থেকে সে এখানেই বসবাস করতে লাগে। তখন তাবিতা তার কথাগুলো শান্ত হয়ে শুনছিল। অপরদিকে জুলিকে ডাইনিং রুমে একটি চেয়ারে বেঁধে রাখা হয়।
তখন ভিক্টর নামের একজন লোক তাকে অদ্ভুত সব প্রশ্ন করতে থাকে। জুলি তাকে দেখে ভয়ে কেঁদে ফেলে। তখন ফাতেমা এসে ভিক্টরকে চলে যেতে বলে। আসলে ভিক্টর একটু অদ্ভুত প্রকৃতির মানুষ। সে সবসময় বাচ্চাদের একটি আর্ট বক্স সাথে নিয়ে ঘুরে এবং তার ভিশনে যা কিছু দেখে সেগুলো সে আঁকিয়ে রাখে। সে এই শহরে একদম শৈশব থেকে রয়েছে। সে এই শহরের একজন সিনিয়র ব্যক্তি, সবাই তাকে পাগল ভাবে। তখন ফাতিমা তার বাঁধন খুলে দেয় এবং তাকে এলিসের রুমে নিয়ে যায়। সেখানে ফাতিমা এলিসের সব অসাধারণ চিত্রকর্ম দেখায়। তখন ফাতিমার কথায় বোঝা যায় সে এলিসকে ভীষণ পছন্দ করে। তারপর এলিসের সাথে জুলির সামনাসামনি পরিচয় হয়। তখন এলিস জুলির কাছে ক্ষমা চায় সেই মুহূর্তে তাদের হাত বাঁধার জন্য, কারণ তার কিছু করার ছিল না। জুলি বুঝতে পারে ব্যাপারটা। তারপর এলিস তার মায়ের ব্যাপারে জানতে চাইলে সে জানায় তার মা এখনও ডোনার সাথে কথা বলছে। সিন শিফট হয় হাসপাতালে। সেখানে একজন নার্স কেনের বাবাকে বুঝিয়ে সুঝিয়ে তার বিছানায় নিয়ে যায় ঘুমানোর জন্য, কারণ কেনের বাবা ভীষণ ভয় পাচ্ছিল। নার্স তাকে বলে সে একটু পরেই তার কাছে ফিরে আসবে, আপাতত সে যেন একটু ঘুমায়। তারপর নার্স অ্যাক্সিডেন্টে আহত হওয়া লোকটির রাতের ওষুধ খাওয়ানোর জন্য মেডিসিন নিয়ে যায়। নার্স লোকটির রুমে গিয়েই হঠাৎ থমকে যায়। দেখে লোকটি অলরেডি ডেড এবং বাইরের দরজা খোলা। সেই মুহূর্তে দুজন রাক্ষস ভয়ানকভাবে হাসতে হাসতে হাসপাতালে ঢুকে পড়ে। সে ভয়ে এক দৌড়ে অন্য রুমে গিয়ে দরজা লক করে দেয়। সিন আবার শিফট করা হয়। এবার ভিক্টরকে দেখা যায় সে একটি ছবি আঁকছে, যেটা সে ভীষণে দেখেছিল। তখন ছবিতে দেখা যায় দুটি গাড়ির অ্যাক্সিডেন্টে একটি গাড়ি উল্টো হয়ে পড়ে আছে। তার মানে দাঁড়ায় আজকে যে অ্যাক্সিডেন্টটি ঘটেছে সে আগে থেকেই তার ভীষণে দেখেছিল। অর্থাৎ এরপর কী কী ঘটতে চলেছে ভিক্টর আগে থেকেই জানে। সেই জন্য সে সবসময় আর্ট বক্স নিয়ে ঘোরে। যখনই সে কোনো ভীষণ দেখে তখনই সে তা এইভাবে এঁকে রাখে। এদিকে সকাল হয়ে গেছে। ক্রিস্টি ইথানকে চেক করে দেখে সে আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। তখন বয়েড ক্রিস্টিকে ধন্যবাদ জানায়। একটি শ্বাসরুদ্ধকর রাতের মাঝখানেও সে ইথানকে সেবার মাধ্যমে সুস্থ করে তুলেছে। তখন ক্রিস্টি একটি স্বস্তির হাসি দেয়, কারণ এটা ছিল তার একটি চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। তারপর সেখানে কেনি তাবিথা ও জুলিকে নিয়ে আসে। তাবিথা তার স্বামী ও সন্তানকে জীবিত দেখে কান্নায় ভেঙে পড়ে। তখন কেনিও ক্রিস্টিকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। তারপর তারা সবাই শহরে ফিরে আসে। সেই মুহূর্তে হাসপাতালের দরজা খোলা দেখে কেনি দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসে। তখন সে ফ্লোরে স্টোন পড়ে থাকতে দেখে। সবাই বুঝতে পারে রাতে এখানে খারাপ কিছু ঘটেছে। কেনি তাড়াতাড়ি তার বাবার রুমের দিকে ছুটে যায়। সেখানে নার্সের রক্তাক্ত লাশ দেখে আরও পরিষ্কার হয়ে যায় তার বাবার সাথে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। তখন ফাদার প্রথমে রুমে ঢুকতে চায়, কারণ কেনির বাবার অবস্থা দেখে কেনি হয়তো সহ্য করতে নাও পারে। তখন কেনি ফাদারকে উপেক্ষা করে রুমে ঢুকে দেখে তার বাবা আর বেঁচে নেই, বিভৎস লাশ পড়ে আছে। কেনি তার বাবাকে হারিয়ে প্রচণ্ড ভেঙে পড়ে। আসলে গত রাতে সারাই এই সব ঘটিয়েছে। আমরা গত রাতে সারাকে একটি অদৃশ্য শক্তির সাথে কথা বলতে দেখেছিলাম। মূলত সারা তার কথা মতোই দরজা খুলে চলে গিয়েছিল। তবে সেই অদৃশ্য শক্তিটি কি আমরা সামনের এপিসোডগুলোতে জানতে পারবো, এবং কেনই বা সে সারাকে দিয়ে এই কাজ করাচ্ছে। আর এখানেই দ্বিতীয় এপিসোড শেষ হয়। জেইডের একদিন পর জ্ঞান ফেরে। সে নিজেকে বেড়ে বাধা অবস্থায় দেখে চেঁচামেচি করতে থাকে। তখন ডোনা এসে তাকে চেঁচামেচি করতে নিষেধ করে, কারণ এখন গভীর রাত। ডোনা তাকে সকালে সব কিছু খুলে বলবে। সকাল হয়ে গেলে ডোনা তাকে বলে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল এবং তার বন্ধু আহত হয়ে হাসপাতালে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তার বন্ধু রাক্ষসের হাতে মারা গিয়েছে এবং তাকে সন্দেহবশত কলোনি হাউসে বন্দি করে রাখা হয়েছিল। জেইডের কাছে সব কিছু ঠাট্টা মনে হয়, তাই সে রুম থেকে বেরিয়ে যায় এবং শহরে একটি ডিনার হাউস দেখে ছুটে যায় নাস্তা করতে, কারণ তার পেটে দুদিন কিছুই পড়ে নেই। সেখানে সে পাগলামি শুরু করে দেয়। তখন কেনি তাকে শান্ত করে তার সাথে নাস্তা করায়। এখানে একটি বিষয় পরিষ্কার করে দেই, যেমনটা আপনারা জেনেছেন, এই শহরের প্রতিটা মানুষ একটি টাইম লুপে ফেঁসে আছে, তাই তারা চাইলেও এই শহর থেকে বেরোতে পারে না। তাহলে প্রশ্ন হচ্ছে, তারা বিদ্যুৎ, গ্যাস, পানি, খাবার কিভাবে ম্যানেজ করছে? আসলে এই শহরে কেউ জানে না এর উৎস কোথায়,
তারা শুরু থেকেই বিদ্যুৎ গ্যাস পাচ্ছে এবং খাবারের জন্য গরু মুরগি অটোমেটিক এই শহরে চলে আসে। শুধু শহরবাসী সেগুলো তাদের ব্যবহারের উপযোগী করে তোলে। এখন আপনাদের কাছে প্রশ্ন, তাহলে কারা এই সার্ভিসগুলো দিচ্ছে এবং কেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তো আমরা গল্পে ফিরি। তারপর জেড এই শহরটাকে ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ে। সে ঘুরতে ঘুরতে শহরের একটু বাইরে চলে যায়। তখন একটি আন্ডারগ্রাউন্ড হোম দেখতে পায়। সে ভিতরে গিয়ে লাইট অন করে দেখে সেখানে আরেকটি দরজা। সে তার কিউরিসিটি থেকে দরজা খুলেই দেখে একটি লোক পাথর চাপা পড়ে মারা গিয়েছে, তবে তাকে দেখতে বিভৎস লাগছে। সেই মুহূর্তে লাশটি তার দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। সে ভয়ে পিছে পড়ে যায়। তখন তার চোখ পড়ে ঘরের উপরে, সেখানে সে একটি লোগো দেখতে পায়। তারপর আবার নিচে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। সে তার হ্যালোসিনেট ভেবে হাসতে হাসতে বেরিয়ে যায়। সিন শিফট হয়। এদিকে সকালবেলা কলোনি রুমে জুলি তার ভাইয়ের সাথে কথা বলছিল। তখন ইথান তার বয়সী একটি ছেলেকে বাইরে তার দিকে তাকিয়ে হাসতে দেখে। তবে ছেলেটি অদ্ভুত সাদা পোশাকে ছিল। জুলি ইথানকে জিজ্ঞেস করে সে কী দেখছে। তখন ছেলেটি তাকে হাতের ইশারায় বলতে নিষেধ করে। সে জুলিকে বলে সে এমনিই তাকিয়ে আছে, আসলে ছেলেটিকে ইথান ছাড়া কেউ দেখতে পায় না। এদিকে বয়েড ঘুম থেকে উঠে জানালা দিয়ে পানিশমেন্ট বক্স দেখে তার মনটা খারাপ হয়ে যায়। কারণ আজকে সন্ধেবেলায় ফ্র্যাঙ্কে কোনো রক্ষা কবচ ছাড়াই সেই বক্সে থাকতে হবে। বয়েড ফ্র্যাঙ্কে কথাটি জানিয়ে বেরিয়ে পড়ে। ফ্র্যাঙ্ক নীরবে তার শাস্তি মেনে নেয়। অপরদিকে চার্চের ফাদার জিমও তার স্ত্রীকে বুঝিয়ে দেয় এই শহরে কীভাবে থাকতে হয় এবং স্টোনটি কীভাবে ব্যবহার করতে হয়। তখন শহরের মাঝখানে পানিশমেন্ট বক্স দেখে তাবিথা জিজ্ঞেস করে এটা কি এবং এটা কি কাজে ব্যবহার করা হয়। উত্তরে ফাদার জানায় এটা হলো পানিশমেন্ট বক্স। ফ্র্যাঙ্কের ভুলের কারণে তাকে আজ রাত এখানে থাকতে হবে। যেটা প্রথম এপিসোডে বলেছিলাম, তার জন্য একটি ভয়ানক শাস্তি রয়েছে। তারপর ফাদার তাদের থাকার জন্য ফ্র্যাঙ্কের বাড়িতে নিয়ে যায় এবং পুরো বাড়ি ঘুরিয়ে দেখায়। তখন তাবিথা ফ্র্যাঙ্কের মেয়ের ঘরে রক্তের দাগ দেখে ঘাবড়ে যায় এবং সাথে সাথে ঘর থেকে বেরিয়ে যায়। তাবিথা থাকতে না চাইলেও জিম তাদের পরিস্থিতির কথা চিন্তা করে রাজি করায়। এদিকে কলোনি হাউসের সামনে এলিস ইথানকে হাঁটার জন্য একটি ক্রাঞ্চ বানিয়ে দেয়। তখন ইথান একটু এগিয়ে দেখে ভিক্টর কী যেন করছে। ইথান তাকে নানান প্রশ্ন করতে থাকে। ভিক্টর তার কথায় বেশ বিরক্ত হচ্ছিল। সে তাকে ফিরে যেতে বলে। যখন ইথান কথায় কথায় বলে ওঠে এখানে তিনজন আছে, তখন ভিক্টর নড়ে চড়ে বসে। অর্থাৎ ইথান সেই সাদা পোশাকে পরা ছেলেটির কথা বলছে। সেই মুহূর্তে জুলি ইথানকে ফিরে আসতে বলে। ইথান যাওয়ার সময় ভিক্টর তাকে বলে সে যেন ছেলেটিকে তার হয়ে হাই জানায়। ইথান খুশি হয়, কারণ ইথান সেই ছেলেটিকে বন্ধু ভেবে নিয়েছে, তাই তার বন্ধুকে হাই বলাতে সে খুশি হয়। তবে ভিক্টর ছেলেটিকে মনে হয় চিনে, তা আমরা সামনের এপিসোডে ধীরে ধীরে জানতে পারব। তখন জুলি ইথানকে তার সাথে কথা বলতে নিষেধ করে, কারণ সে নাকি পাগল ও ভয়ঙ্কর লোক। এদিকে বয়েড ফ্র্যাঙ্কের শাস্তির আগে তাকে তার শেষ ইচ্ছা অনুযায়ী তার মেয়ের পছন্দের জায়গায় ঘুরিয়ে নিয়ে আসে। বয়েড ফ্র্যাঙ্কের অবস্থা দেখে ভীষণ কষ্ট পাচ্ছিল, তবে সে তা বুঝতে দিচ্ছিল না। তারপর বয়েড চার্চে যায় ফাদারের কাছে। তখন বয়েড বলে সে ফ্র্যাঙ্কে এত বড় শাস্তি দিতে পারবে না। তখন ফাদার তাকে বোঝায় এটা যদি না করা হয় তাহলে শহরের মানুষ এই ভুল বারবার করবে। তখন ফাদারের কথায় মনে হচ্ছিল সে হয়তো এক প্রকার জোরই করছিল। তারপর বয়েড ফাদারের এমন বিচারের জন্য রেগে বেরিয়ে চলে আসে, কারণ সে একা এই নিয়ম ভাঙতে পারবে না। তখন সে থানায় গিয়ে ফ্র্যাঙ্কি স্টোনটি দিয়ে বলে সে যেন ওই বক্সে থাকাকালীন সময় এই স্টোনটি দরজায় লাগিয়ে রাখে, তবে এই কথা যেন কেউই না জানে। তারপর বয়েড বক্সের মধ্যে গিয়ে বসে আফসোস করতে থাকে, কারণ সে তেমন কিছুই করতে পারছে না। এদিকে ফাদার শহরের প্রত্যেক মানুষকে একটি স্থানে জড়ো করে, কারণ তাদের সামনে ফয়সালা করা হবে এই নতুন মানুষগুলো কোথায় থাকবে। তারা কি শহরেই নিজেদের মতো থাকবে নাকি কলোনি হাউসে থাকবে। তখন জিম তাবিথা ও ইথান তিনজন বলে তারা এই শহরেই থাকবে এবং জুলি বলে সে কলোনি হাউসে থাকবে। তাবিথা জোর করে তার মেয়ে তাদের সাথেই থাকবে, কারণ সে এখনও আন্ডার এজ, তার সিদ্ধান্ত নেওয়ার এখনও বয়স হয়নি। কিন্তু এখানে সবার নিজস্ব মতই আসল কথা। সেই মুহূর্তে ফ্র্যাঙ্ক এসে বয়েডকে স্টোনটি দিয়ে বলে সে স্টোনটি ছাড়াই বক্সে থাকবে, কারণ সে আর একবার তার মেয়েকে দেখতে চায়। যেমনটা আমরা জানি,
রাক্ষসেরা প্রিয় মানুষের রূপ ধরে আসে। তখন জেড ফ্র্যাঙ্কের কথা শুনে মজা করতে থাকে, কারণ সে এখনও এইগুলো বিশ্বাস করছে না। তখন বয়েড তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। সেই মুহূর্তে কেনি তাকে নিয়ে যায় তার বন্ধুর লাশ দেখাতে। তারপর সে তার বন্ধুর লাশ দেখে ভীষণ কাঁদতে থাকে। অপরদিকে তাবিথা ও তার পরিবার তাদের নতুন ঠিকানায় উঠে পড়ে এবং জুলিকে কলোনি হাউসে সেলিব্রেট করে বরণ করে নেওয়া হয়। তারপর সন্ধে নামার আগে বয়েড ফ্র্যাঙ্কে পানিশমেন্ট বক্সে ঢুকিয়ে দিয়ে আসে। সন্ধ্যায় চারিদিক অন্ধকার হয়ে গেলে রাক্ষসের দল ফ্র্যাঙ্কের স্ত্রী ও তার মেয়ের রূপ ধরে চলে আসে। তারপর বক্সের চতুর্পাশে ঘুরতে থাকে এবং ভয়ানকভাবে হাসতে থাকে। ফ্র্যাঙ্ক সহ্য করতে না পেরে সেখানেই বসে পড়ে। তার কিছুক্ষণ পর রাক্ষসের দল বক্স ভেঙে ফ্র্যাঙ্কের উপর আক্রমণ করে দেয়। আর এখানেই তৃতীয় এপিসোড শেষ হয়ে যায়। আন্ডারগ্রাউন্ড হোম থেকে একটি শিশু বেরিয়ে আসে, তার হাতেও একটি আর্ট বক্স। সে বেরিয়ে দেখে শহরের রাস্তায় মানুষ বিভৎসভাবে মরে পড়ে রয়েছে। সে ভীষণ ভয় পাচ্ছে। তবে এই ছেলেটি হলো ভিক্টর। ভিক্টর জুলির ঘুমন্ত অবস্থায় ছবি আঁকছে আর তার অতীতের কথা মনে করছে। হঠাৎ জুলির ঘুম ভাঙলে দেখে ভিক্টর তার ছবি আঁকছে। সে একটু ঘাবড়ে যায়। তারপর ভিক্টর তাকে ছবিটি দিয়ে চলে যায়। মূলত ভিক্টরের এসব অদ্ভুত কাজের জন্যই তাকে সবাই পাগল বলে। সিন শিফট হয়। এদিকে সকালবেলায় বয়েড পানিশমেন্ট বক্সের সামনে দাঁড়িয়ে ভাবছে সে কিভাবে ফ্র্যাঙ্কের লাশের দিকে তাকাবে। সে দাঁড়িয়ে ভাবতে থাকে তার হয়তো মেয়র হিসেবে অনেক কিছুই করার ছিল। সে অনেকটাই নিজেকে দোষারোপ করে। তারপর ফ্র্যাঙ্কের বিভৎস লাশ একটি কার্টে ঢেকে চার্চের দিকে নিয়ে যায়, যেন শহরের মানুষ ফ্র্যাঙ্কের বিভৎস লাশটি না দেখতে পারে। তারপর ফাদারের কাছে হস্তান্তর করে দেয় দাফন করার জন্য। তখন ফাদার বয়েডকে দেখে তার হতাশাগ্রস্ত মনে হয়। সে তাকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। বয়েড তেমন কিছু না বলে চলে যায় বক্সের কাছে সেটা মেরামত করার জন্য। আসলে বয়েড ফাদারের উপর একটু রেগে আছে, তার কারণ হয়তো আগের এপিসোডে দেখেছেন। সেখানে ফাদার বয়েডকে বোঝায় সে এই শহরের একজন লিডার, একজন মেয়র, তার এত সহজে ভেঙে পড়লে চলবে না, তাকে এই শহর ও শহরের মানুষদের রক্ষা করতে হবে। তখন ফাদারের কথায় জানা যায় সেই রক্ষা কবচ অর্থাৎ স্টোনটি প্রথম বয়েডই খুঁজে বের করেছিল রাক্ষসদের হাত থেকে এই শহরের মানুষদের রক্ষা করার জন্য। বয়েড ফাদারের উপর আরও বেশি রেগে যায় তার পুরনো কথা শুনে এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। সিন আবার শিফট করা হয়। তাবিথা তার মেয়ের জন্য ভীষণ কষ্ট পাচ্ছে, কারণ জুলি তাদের কাছে থেকেও নেই। তাছাড়া জুলি এমন সিদ্ধান্ত নেবে সে ভাবতেও পারেনি। সে নিজেকে দায়ী করে, কারণ সে হয়তো ভালো মা হতে পারেনি। তখন জিম এসে তাকে সান্ত্বনা দেয়, সব ঠিক হয়ে যাবে। তারপর জিম তার ছেলেকে নিয়ে যায় ডিনার হাউসে সকালে নাস্তা করানোর জন্য। সেখানে সারা তাদের সাথে সুন্দরভাবে পরিচিত হয়, অথচ প্রথম এপিসোডে সে তাদেরকে ইগনোর করেছিল। যাই হোক, সারা তাদের একটি ভিআইপি টেবিলে বসতে দেয়। সেখানে সারা ইথানের সাথে ভীষণ সুন্দর আচরণ করছিল। তারপর তাদেরকে সকালে নাস্তা দেয়। আসলে সারা এই ডিনার হাউসেই কাজ করে এবং এই ডিনার হাউসের মালিক হলো কেনির মা। ইথান নাস্তা করার সময় জিম একটু ওয়াশরুমে যায়। তখন ভিক্টর সেখানে ইথানকে দেখে তার সামনে বসে পড়ে এবং তাকে বলে তার সাথে একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সে প্রথমেই তার আঁকা একটি ছেলের ছবি দেখায়। সে যে ছেলেটিকে দেখতে পায় সেই ছেলেটি দেখতে এমন নাকি? তখন ইথান বলে হ্যাঁ, এই ছেলেটি। ভিক্টর ক্লিয়ার হয়ে যায় বাস্তবে এই ছেলেটির অস্তিত্ব রয়েছে। সেই মুহূর্তে জিম ভিক্টরকে দেখে ভীষণ রেগে যায় এবং ছবিটি দেখে বলে সে তার ছেলের কাছে কি জানতে চায়। ভিক্টর কথাটা এড়িয়ে যায়। তখন জিম তাকে কলার ধরে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং তাকে ওয়ার্নিং দেয় নেক্সট টাইমে যেন সে তার ছেলের আশেপাশে তাকে না দেখে। সবাই জিমের দিকে তাকিয়ে আছে। তখন জিম ইথানকে নিয়ে চলে যায় তার বাড়িতে। এদিকে তাবিথা তার মেয়েকে দেখার জন্য কলোনি হাউসের সামনে যায়। সেখানে ফাতিমা ও জুলি মজা করছিল। তখন তাবিথা জুলিকে তার একটি সোয়েটার দিয়ে বলে তার সাথে বাড়িতে যেতে, কারণ এখানে জুলি সেফ না, তার আশেপাশে সব অপরিচিত মানুষ। তখন জুলি রাজি হয় না, উল্টো তার মায়ের সাথে তর্ক করে। তখন তাদের কথায় জানা যায় মূলত জিম ও তাবিথা একেবারে সেপারেট হয়ে যাবে আর এটাই ছিল তাদের ছেলে মেয়েদের সাথে শেষ ট্রিপ, যেটা কোনোভাবে জুলি জানতে পেরেছে। এই জন্য জুলি এখন তার পিতামাতাকে একেবারেই পছন্দ করে না। তারপর সেখান থেকে জুলি চলে যায়।
তখন ফাতেমা তাবিতার কাছ থেকে সোয়েটার নিয়ে বলে সে জুলিকে দিয়ে দেবে। এরপর তাবিতা বাসায় ফিরে জিমকে জানায় তাদের ডিভোর্সের ব্যাপারে জুলি অলরেডি জেনে গেছে। তখন এই বিষয় নিয়ে জিম ও তাবিতার মধ্যে ভীষণ কথা কাটাকাটি হয়। সেই মুহূর্তে ভিক্টর বাড়ির পিছনে এসে ইথানকে পিছন দরজা খুলতে বলে এবং তাকে তার সেই গুরুত্বপূর্ণ কাজটির কথা বলে। তাদের এখন ওই ছেলেটিকে খুঁজতে হবে। ইথান প্রশ্ন করে ছেলেটিকে তারা কোথায় খুঁজবে। তখন ভিক্টর বলে ছেলেটি ওই জঙ্গলের মধ্যেই থাকে, তাকে খুঁজে বের করতে হবে, তবে এর পেছনে বড়সড় কোনো কারণ লুকিয়ে আছে। তারপর ভিক্টর তার হাঁটার সুবিধার্থে ক্রাস্টি রেখে একটি লাঠি ধরিয়ে দেয়। তারপর তারা হাঁটা শুরু করে ওই জঙ্গলের দিকে। হাঁটতে হাঁটতে ভিক্টর বলে সেও তার মতো বয়সে ওই ছেলেটিকে দেখতে পেত, তবে এখন ছেলেটি তার সামনে আর আসে না। সে আরও বলে ছেলেটি তাকে পছন্দ করেছে। ছেলেটি হয়তো ইথানকে কোনো মেসেজ দিতে চায়, যেটা ভিক্টরের জানা ভীষণ জরুরি। সেই মুহূর্তে তারা সেই ছেলেটিকে জঙ্গলের মধ্যে হাঁটতে দেখে। তার কিছুক্ষণের মধ্যেই তারা আবার ছেলেটিকে হারিয়ে ফেলে। তারপর তারা ছেলেটিকে খুঁজতে খুঁজতে একটি অদ্ভুত গাছের সামনে এসে পড়ে, যে গাছটিকে বলা হয় ফার ওয়ে ট্রি। ভিক্টরের মতে গাছটি নাকি হাঁটতে পারে। তখন ভিক্টর ইথানকে একটি অদ্ভুত জিনিস দেখায়। সে একটি পাথরের গায়ে একটি ইমোজি এঁকে গাছটির গর্তের মধ্যে ছেড়ে দেয়। কিছুক্ষণ পর পাথরটি আকাশ থেকে তাদের সামনে এসে পড়ে। ইথান তো ভীষণ অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব। তখন ভিক্টর বলে সে এই গাছটি তার ভীষণে দেখেছিল, আজ সে সামনাসামনি গাছটি দেখল, তবে সে এখনও জানে না এই গাছটির আসল রহস্য কি। সেই মুহূর্তে ভিক্টর কুকুরের ডাক শুনতে পায় এবং মাথায় যন্ত্রণা অনুভব করে। সে আবার তার অতীত দেখতে পায়, সেখানে বিভৎস মানুষের লাশের পাশে একটি কুকুর ডাকছে। ভিক্টর ইথানকে বলে সে কি কিছু শুনতে পাচ্ছে। ইথান জানায় সে কিছুই শুনতে পাচ্ছে না। এদিকে ইথানকে বাড়িতে না পেয়ে জিম ও তাবিতা জঙ্গলে চলে আসে। তারা ইথানকে ডাকতে থাকে। সেই মুহূর্তে কিছু কুকুর তাদেরকে ঘিরে ধরে। তখন ভিক্টর সেখানে এসে একটি ফাঁকা ফায়ার করে। কুকুরগুলো ভয়ে দৌড়ে পালিয়ে যায়। তাবিতা তাড়াতাড়ি ইথানকে বুকে জড়িয়ে ধরে। তখন জিম ভিক্টরের উপর ভীষণ রেগে যায়, কারণ সে তাকে ওয়ার্নিং দিয়েছিল তার ছেলের আশেপাশে না থাকতে, তবু সে কেন তার ছেলেকে এই নির্জন জঙ্গলের মধ্যে নিয়ে এলো। ভিক্টর জিমের দিকে বন্দুক ধরে ধীরে ধীরে পিছিয়ে যায় এবং বলে সে খারাপ মানুষ নয়। তারপর সে দ্রুত চলে যায় তার রুমে এবং অতীতে তার ভীষণে দেখা একটি ছবি এঁকে রেখেছিল সেটা খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ছবিটি পেয়েও যায়। তখন তার সেই দিনের কথা পুরোপুরি মনে পড়ে যায়। সেদিন বিভৎস লাশের পাশে একটি কুকুর ডাকছে, তারপর কুকুরটি দৌড়ে ছেলেটির পাশে চলে যায়। তখন ছেলেটি ভিক্টরকে ইশারায় ডাকে, তারপরই ছেলেটি ভ্যানিশ হয়ে যায়। এরপর থেকে সে আর ছেলেটিকে দেখেনি। সিন আবার শিফট হয়। এদিকে কেনি দেখতে পায় জেড সেই আন্ডারগ্রাউন্ড হোমের পাশে একা একা বসে আছে। তখন জেড কেনিকে ভেতরে নিয়ে গিয়ে বলে সে এখানে একজনের লাশ দেখেছে এবং সেই লাশটি তার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে চিৎকার করছিল। সে প্রথমে হ্যালোসিনেট ভেবেছিল, পরে ভেবে দেখে হ্যালোসিনেট হলে সে জানলো কীভাবে এখানে একজন পাথর চাপা অবস্থায় মারা গিয়েছিল। তখন কেনি তাকে বলে সে দুর্ঘটনার কারণে তার ব্রেনে অতিরিক্ত প্রেশার পড়ে গেছে, তাই এসব উল্টাপাল্টা দেখছে। কেনি তাকে বুঝিয়ে সুঝিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যায়। তারপর তাকে একটি ম্যাপ দেখায় যেখানে ফিগার আউট করা আছে এই শহরের প্রতিটা মানুষ ও পরিবার ভিন্ন ভিন্ন রেসিডেন্ট থেকে এসেছে, তাদের কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই। তখন কেনির কথায় বোঝা যায় এই শহরে যারা আটকে গেছে তারা প্রত্যেকেই বিশেষ বিশেষ কাজে দক্ষ। যেমন ক্রিস্টি একজন অভিজ্ঞ ডাক্তার, বয়েড একজন দক্ষ সোলজার, জিম একজন দক্ষ ইঞ্জিনিয়ার এবং জেড সে নিজেও একজন দক্ষ সফটওয়্যার ডেভেলপার। কেনি জেডকে এসব মেনে নিতে বলে, কারণ এর থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই। জেড তার কথা বিশ্বাস করে না। সে বলে সে এর উপায় ঠিকই খুঁজে বের করবে। ঠিক তখনই কেনির পাশের রেডিও একটি সিগন্যাল দিয়ে থেমে যায়, কারণ এই শহরে কোনো নেটওয়ার্কই নেই। তখন জেড রেডিওটি নিয়ে বেরিয়ে যায়। সিন আবার শিফট করে নিয়ে যাওয়া হয় সেই কলোনি হাউসে। সেখানে ফাতিমা ও এলিস জুলিকে একটি থাকার ব্যবস্থা করে দেয়। জুলি ভীষণ খুশি হয়, কারণ অবশেষে কলোনি হাউসে সে একটি থাকার জায়গা পেয়েছে। অপরদিকে জিম বয়েডের কাছে কমপ্লেইন জানায় ভিক্টর তার ছেলেকে অদ্ভুত সব প্রশ্ন করছে, এমনকি সে আজকে তার ছেলেকে তাদের চোখের আড়ালে জঙ্গলে নিয়ে গিয়েছিল। সে বয়েডের কাছে ভিক্টরের আঁকা ছবি দিয়ে বলে ভিক্টর এই ছবি দিয়ে তার ছেলের কাছে কী যেন জানতে চাইছিল। বয়েড জিমকে বলে ভিক্টর কলোনি হাউসের লোক,
সেখানে বয়েডের কোনো হস্তক্ষেপই চলে না। তার কারণ হয়তো আপনারা জানেন। তবু বয়েড জিমকে আশ্বস্ত করে বলে সে ডোনার সাথে এই ব্যাপারে কথা বলবে। তখন জিম বলে ভিক্টরের কাছে একটি বন্দুকও রয়েছে। বয়েড অবাক হয়ে যায় জিম এসব বলছে কি। তারপর বয়েড জিমকে দাওয়াত করে আজকে তার পরিবার যেন তার সাথে ডিনার হাউসে মিট করে। বয়েডের কথা মতো জিম তার পরিবারকে নিয়ে যায় ডিনার হাউসে। সেখানে বয়েড তার পরিবারের সাথে কথা বলার সময় সারা ইথানকে আদর করে নিয়ে যায় যেন বড়রা আলোচনা করতে পারে। তখন তারা আলোচনা করার সময় কেনি এসে বয়েডকে একটু সাইডে ডাকে কিছু কথা বলার জন্য। তখন জিম ও তাবিতার কথা শুনে বোঝা যায় তারা হয়তো তাদের সম্পর্কটা আবার ঠিক করতে চাইছে। তখন সারা ইথানকে কিছু সুইট পটেটো দিয়ে পাঠিয়ে দেয়। সেই মুহূর্তে সারা কাজ করার সময় হাতে ব্যথা অনুভব করে। একটু পর তার হাতে একটি লেখা ভেসে ওঠে, কিল দ্য বয়, অর্থাৎ ওই অদৃশ্য শক্তিটি এবার ইথানকে হত্যা করতে বলছে। সে আবার তার হাতের দিকে তাকিয়ে দেখে লেখাটি নেই। সে ঘাবড়ে যায়, এবার সে কি করবে। ঠিক তখনই সে নিজে পড়ে যায় এবং কাঁপতে থাকে, যেমনটা ইথানের বেলাতেও হয়েছিল। বয়েড সারার অবস্থা দেখে দ্রুত ছুটে যায় সেখানে। সিন আবার শিফট হয়। এদিকে ভিক্টর কলোনি হাউসের সামনে একের পর এক কবর ঘুরে যাচ্ছে, সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছে। তখন ডোনা এসে ভিক্টরকে বলে সে কেন এসব করছে। সেই মুহূর্তে ভিক্টর বলে সে তার ভীষণে দেখেছে সামনে একটি মৃত্যুর হোলি হতে যাচ্ছে। আর এখানেই চতুর্থ এপিসোড শেষ হয়ে যায়। শহরের একজন নারী নাথানকে খবর দেয় তার বোন অসুস্থ হয়ে হাসপাতালে। মহিলাটি জানায় তার বোনের সাথে কি হয়েছিল। সে দৌড়ে চলে যায় হাসপাতালের দিকে। তখন ক্রিস্টি সারাকে প্রাথমিক ট্রিটমেন্ট করাতে সে সুস্থ অনুভব করে। তবে সারা বাসায় ফিরে যেতে চায়, কারণ তার ভাই তার জন্য ভীষণ চিন্তায় পড়ে যাবে। তখন ক্রিস্টি তাকে বলে আজ তাকে হাসপাতালেই থাকতে হবে, কারণ ক্রিস্টি এখনও বুঝতে পারছে না সারার আসলে কি হয়েছিল। তার সব টেস্টই নর্মাল এসেছে। তখন বয়েড ক্রিস্টিকে সাইডে ডেকে জানতে চায় সারার এক্স্যাক্টলি কি হয়েছিল। ক্রিস্টি জানায় ওর সব কিছুই নর্মাল এসেছে, এখনও সে বুঝতে পারছে না আসলে তার সাথে হয়েছিলটা কি। তখন কথা বলার সময় বয়েড বারবার তার বাম হাতটি নাড়াচাড়া করছিল, সেটা নোটিশ করে ক্রিস্টি। ক্রিস্টি আগামীকাল বয়েডকে চেক আপের জন্য হাসপাতালে আসতে বলে। বয়েড জানায় সে ঠিক আছে, সে এমনিই তার হাত নাড়াচাড়া করছে। তখন নাথান চলে আসে। বয়েড জানায় সারা ভিতরে ঘুমাচ্ছে। ক্রিস্টি তাকে বলেছে এই মুহূর্তে দেখা করা যাবে না এবং আজ রাতে তাকে অবজারভেশনে রাখবে হাসপাতালে। তখন নাথান ভীষণ জড়াজড়ি করে তার বোনকে দেখার জন্য। বয়েড তার অতিরিক্ত জড়াজড়ি দেখে জিজ্ঞেস করে সে কি জানে তার বোনের কি হয়েছিল। নাথান ঘাবড়ে গিয়ে বলে সে কিছুই জানে না এক্স্যাক্টলি তার বোনের সাথে কি হয়েছিল। অর্থাৎ বয়েড ক্লিয়ার হতে চাইছিল তার বোনের সাথে আগেও এমনটা হয়েছিল কি না। একজন পুলিশের যেমনটা কাজ সবসময় কারণ খুঁজে বের করা, তো বয়েড তাকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং চিন্তা করতে মানা করে, কারণ তার বোন এখন পর্যন্ত ঠিক আছে। সিন শিফট করা হয়। এদিকে জিম তার স্ত্রী ও ছেলের সাথে একটা গেম খেলা শুরু করে। তাদের এই শহর সম্পর্কে যত প্রশ্ন আছে তারা তাদের বিল্ডিংয়ে লিখবে এবং যে ওই প্রশ্নের উত্তর জানবে সে প্রশ্নের পাশে উত্তর লিখবে। এই খেলাটির কারণ হল জিম এই শহর থেকে বের হওয়ার উপায় খুঁজে বের করার চেষ্টা করছে। অপরদিকে নাথান তার বোনের সেই রক্তমাখা জামা সামনে রেখে ভাবছে আজকেও ওই অদৃশ্য শক্তিটি তাকে কোনো আদেশ দিয়েছিল কি না, কারণ সে জানে এটা কোনো সমাধান হতে পারে না, উল্টো তার বোনকে বিপদে পড়তে হবে। গতবার হাসপাতালে কেউ দেখেনি বিধায় এখনও সে কোনো বিপদে পড়েনি। এবারও যে তার ভাগ্য ফেভার করবে তার গ্যারান্টি কি। রাতে সারা হাসপাতালের ড্রয়ারে একটি সিজার নাইফ দেখতে পায়। সে সেটা নেওয়ার আগেই ক্রিস্টি চলে আসে। সে সাথে সাথে ড্রয়ার আটকে দিয়ে ক্রিস্টির সাথে কথা বলতে চলে যায়। তারা রাতটি কাটানোর জন্য তাদের পার্সোনাল গল্প বলে সময় কাটায়, যেহেতু ক্রিস্টি তাকে অবজারভেশনে রেখেছে। পরদিন সকালে ক্রিস্টি তাকে রিলিজ করে দেয়, কারণ রাতে তেমন কিছুই ঘটেনি তার সাথে। তখন দেখা যায় সারা গোপনে নাইফটি চুরি করে নিয়েছে। সেখানে নাথান এসে তাকে বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু সারা বলে তাকে এখন ডিনার হাউসে যেতে হবে, কারণ কেনির মা একা সামলাতে পারবে না। নাথান তাকে আজকে যেতে নিষেধ করে, কারণ তার রেস্ট দরকার, কিন্তু সারা বলে সে পুরোপুরি ঠিক আছে। তখন তাকে নাথান জিজ্ঞেস করে তাকে কি আবার ওই অদৃশ্য শক্তি কোনো আদেশ দিয়েছে। সে তার ভাইয়ের কাছে গোপন করে বলে সে আর কোনো আদেশই পায়নি। সারা বুঝতে পেরেছে তার ভাইকে জানালে সে তাকে বাধা দেবে। তখন সারা ডিনার হাউসে না গিয়ে সোজা চলে যায় জিমের বাড়িতে ইথানকে হত্যা করার জন্য।
সে বিভিন্নভাবে ইথানকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য ফোন দিয়ে থাকে, কিন্তু তাবিতা কোনোভাবেই ইথানকে চোখের আড়াল করছিল না। সারা তখন তাবিতাকে বলে তার ভাইয়ের একটি ছাগলের খামার রয়েছে, সে ইথানকে দেখাতে চায়, তাই সে ইথানকে সাথে করে নিয়ে যেতে চায়। ইথানও বেশ আগ্রহ দেখায় খামার দেখার জন্য, কিন্তু তাবিতা তার ছেলেকে তো একা ছাড়বেই না, কারণ সে এখনও এই শহরের মানুষকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেনি। তাই তাবিতা বলে সেও তাদের খামার দেখতে চায়। তারপর সারা তাদেরকে সাথে করে নিয়ে যায় তাদের খামারে। তখন সারা তাবিতাকে মিথ্যা বলে তাদের খামার ঘরে নিয়ে যায় কিছু একটা দেখানোর জন্য। সেই মুহূর্তে সারা তাবিতাকে ধোঁকা দিয়ে একটি ঘরে বন্দি করে রাখে। এদিকে নাথান চার্চে যায় ফাদারের কাছে সারার ব্যাপারটি শেয়ার করার জন্য, কারণ এই মুহূর্তে তার কী করা উচিত সে এখনও বুঝতে পারছে না। তাছাড়া এই ব্যাপারটা যার তার কাছে শেয়ারও করা যাবে না, তার কাছে ফাদারকেই একমাত্র যোগ্য ব্যক্তি মনে হয়েছে। তখন নাথান ফাদারকে চার্চে না পেয়ে চার্চের বাইরে একটি জায়গায় পায়। তখন নাথান সব কিছু খুলে বলে। কথাগুলো শুনে ফাদারের চোখ কপালে উঠে যায়। তারা আর এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় সারাকে খুঁজতে, কারণ তারা বুঝতে পেরেছে আজকেও সারা কোনো ভয়ানক কাণ্ড ঘটাতে চলেছে। নাথান সর্বপ্রথম ডিনার হাউসের দিকে যায়। তখন বয়ের ফাদারের পথ আটকে দাঁড়ায় কিছু জানার জন্য। আসলে বয় তো জানে না ফাদার কি কাজে বেরিয়েছে, তো বয়ের তাকে কিছু সাইনের ব্যাপারে প্রশ্ন করে। সে জানতে চায় সে যদি কোনো ভালো কিছু করতে চায় আর সেটা যদি সে বুঝতে না পারে তাহলে ঈশ্বর কি কোনো সাইন বা ইশারা দিয়ে বুঝিয়ে দেয়। এদিকে নাথান ডিনার হাউসে গিয়ে দেখে সেখানে সারা নেই। তখন পাবের মালিক নাস্তা করছিল। নাথান তাকে প্রশ্ন করে সে কি সারাকে দেখেছে। সে বলে সে সারাকে জিমের স্ত্রী ও ছেলের সাথে তাদের খামারের দিকে যেতে দেখেছে। সে আর দেরি না করে দ্রুত ছুটে যায় তাদের বাড়ির দিকে। সে সেখানে গিয়ে দেখে সারা ইথানকে মারার জন্য তার গলায় সিজার নাইফ ধরেছে। নাথান তাকে থামতে বলে এই কাজটি না করার জন্য, কিন্তু সারা বলে ওই অদৃশ্য শক্তি তাকে বলেছে এটাই নাকি শেষ কাজ, এরপর থেকে সে এবং এই শহরের প্রতিটা মানুষ এই অভিশপ্ত শহর থেকে মুক্তি পাবে। এদিকে তাবিতা বন্ধ ঘরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং ইথান বলে ডাকতে থাকে। সেই সময় নাথানের সাথে সারার কথা বলার সময় ইথান তার পায়ে লাথি মারতেই তার হাত ছেড়ে দেয়, আর সেই সুযোগে ইথান সেখান থেকে দৌড়ে পালায়। সারা তাকে ধরতে গেলে ইথান তাকে পিছন থেকে চেপে ধরে। সারা নাথানের হাত থেকে ছোটাছুটি করতে গেলে ভুলবশত ছুরিটি নাথানের গলায় লাগে এবং তার শ্বাসনালী কেটে যায়। সে সাথে সাথে সেখানেই মারা যায়। তখন ফাদার এসে দেখে নাথান অলরেডি ডেড। এদিকে ইথান দৌড়াতে দৌড়াতে জুলিকে দেখতে পায়। তখন সে ভয়ে জুলির সামনে এক নাগারে কাঁদতে থাকে, সে কিছুই বলতে পারছিল না। অপরদিকে শহরবাসী নাথানের বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে ছুটে আসে, তাদের সাথে সাথে জিমও চলে আসে। তখন জিম খামারের ভেতর থেকে তাবিতার ডাক শুনতে পায়। সে দ্রুত তাবিতাকে মুক্ত করে। তাবিতা বের হয়েই বলে ইথান কোথায়। তারা দ্রুত বেরিয়ে দেখে অলরেডি শহরের লোক জড়ো হয়ে গেছে। সেই মুহূর্তে জুলি ইথানকে সেখানে নিয়ে আসে। তাবিতার সাথে সাথে ইথানকে বুকে জড়িয়ে ধরে। এদিকে ক্রিস্টি এসে নাথানের হার্টবিট চেক করে দেখে সে অলরেডি ডেড। তখন সেখানে বয়েডও চলে আসে। তারপর ফাদার এসে বয়েডকে বলে সে আসার আগেই দুর্ঘটনাটি ঘটে গেছে, সে সারাকে ধরার চেষ্টা করলে সারা জঙ্গলে পালিয়ে যায়। সেই মুহূর্তে জিম বয়েড ও ফাদারের উপর ভীষণ রাগারাগি করে, কারণ তারা এই শহরের রক্ষাকর্তা হিসেবে ব্যর্থ। বয়েড জিমকে বলে সন্ধে নামার আগেই সারা এই শহরে ফিরে আসবে, তখন তারা তাকে ধরে ফেলবে। কিন্তু জিম তার উপর আর কোনো ভরসাই করতে চায় না, সে তাদের প্রচণ্ড গালাগালি করে সেখান থেকে চলে যায়। বয়েড ও ফাদার মুখ বুঝে জিমের সব রাগ হজম করে নেয়, কারণ এই মুহূর্তে তাদের কিছুই করার নেই। তারপর জিম তার পরিবারকে নিয়ে বাসায় ফিরে যায়। তখন তাবিতা জিমকে বলে সে একটি প্রশ্ন করতে চায়। জিম তাকে মার্কার ধরিয়ে দেয়। তখন তাবিতা লেখে আমরা কি দুর্ঘটনা থেকে বিপদমুক্ত। অপরদিকে ডিনার হাউসে ক্রিস্টি বয়েডের কাছে অনুশোচনা করে, তার উচিত হয়নি সারাকে হাসপাতাল থেকে আগেই রিলিজ করা, তাকে আরও ভালোভাবে অবজারভেশন করা উচিত ছিল। তখন বয়েড তার হাত ধরে বোঝায় এতে তার কোনো দোষই নেই। বয়েড তাকে মনে করিয়ে দেয় সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইথানকে বাঁচিয়েছিল, একজন প্রকৃত ভালো মানুষই এই কাজটি করতে পারে। তখন ক্রিস্টি একটু স্বস্তি পায়। আসলে বয়েড ক্রিস্টিকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। সেই মুহূর্তে ডিনার হাউসের রেডিওতে অটোমেটিক একটি গান বেজে ওঠে। তখন বয়েড বলে ওঠে সে তার সাইন পেয়ে গেছে। ক্রিস্টি কিছুই বুঝতে পারে না বয়েড আসলে বলছেটা কি। সিন আবার শিফট হয়। এদিকে জেইড সেই রেডিও নিয়ে পাগলের মতো শহরে ঘুরে বেড়াচ্ছে আর উপায় খুঁজছে কীভাবে এই শহর থেকে বের হবে।
আর এখানেই এপিসোড 5 শেষ হয়ে যায়। এপিসোড 6, বয়েড ও কেনি একটি লাশ কবর দিচ্ছে এবং সম্প্রতি সময়ে শহরে ঘটে যাওয়া এক একটা বিষয় নিয়ে আলোচনা করছে। কবর দেওয়া প্রায় শেষ হলে বয়েড বলে তাদের উচিত জঙ্গলটাকে তাদের ভালোভাবে এক্সপ্লোর করা, সেখান থেকে তারা হয়তো এই শহরটাকে বাঁচানোর কোনো নতুন উপায় খুঁজে পেতে পারে, যেমনটা সে আগেও পেয়েছিল, অর্থাৎ সে রক্ষা কবচ বা স্টোনটির কথা বলছে। আসলে বয়েড স্টোনগুলো ওই জঙ্গলেই পেয়েছিল। তখন কেনি বলে তার যদি মরার ইচ্ছে থাকে তাহলে সে যাক, আমি যাব না। তারপর কেনি বাসায় চলে যায়। আসলে কেনি বয়েডের এমন কথায় সে একটু মাইন্ড করেছে। এদিকে ফাদার চার্চের ভেতরে শহরের মানুষদের তাদের ঈশ্বরের বিষয়ে কিছু কথা উপস্থাপন করছেন এবং সম্প্রতি বিষয় নিয়ে আলোচনা করছেন। তখন দেখা যায় চার্চের পাশে থাকা গাড়ির রেডিও অ্যান্টেনাটি জেইড ভেঙে নিয়ে চলে যায়। সে নিশ্চয়ই একটা কিছু করতে চাচ্ছে। সিন শিফট হয়। জিম একটি প্লাগ নিয়ে ঘাটাঘাটি করছে। তখন তাবিথা কিছু জিনিস স্টোরে রাখতে যাচ্ছিল। যাওয়ার সময় জিমকে বলে সে কি করছে। তখন জিম তাকে একটি অদ্ভুত জিনিস দেখায়। সে যে প্লাগটি ঘাটাঘাটি করছে, অ্যাকচুয়ালি সেই প্লাগের ভেতরে কোনো তারই নেই। অর্থাৎ এখানে যত ইলেকট্রিক ডিভাইস আছে সেগুলো সব তারবিহীনভাবে চলছে। তাবিথা বেশ অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব। ঠিক সেই মুহূর্তে জেইড অনুমতি না নিয়েই ঘরে প্রবেশ করে। তার পাগলের মতো কাজকর্ম দেখে তাবিথা ভীষণ রেগে যায়। তখন জেইড ক্ষমা চায়, কারণ তার মাথা এখন পুরোপুরি ঠিক নেই, কারণ সে কিছুদিন আগেই তার প্রিয় বন্ধুকে হারিয়েছে। তাছাড়া এই শহর থেকে সে বেরো হতে পারছে না। তারপর সে বলে তার কাছে একটি আইডিয়া আছে। সে শহরের বাইরে সিগন্যাল পাঠাতে পারবে, অর্থাৎ সে একটি রেডিও নেটওয়ার্ক বানাতে পারবে। এই জন্য জিমের সাহায্য লাগবে। জিম তার আইডিয়াটি পছন্দ করে। তখন জেইড ও জিম চলে যায় তাদের দুর্ঘটনাস্থলে, যেখানে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর জেইডের গাড়ি থেকে প্রয়োজনীয় তার সংগ্রহ করে নেয় নেটওয়ার্ক অ্যান্টেনা বানানোর জন্য, কারণ এই শহরের কোনো ইলেকট্রিক তারের মধ্যে বিদ্যুৎ পরিবাহী তামা নেই, সম্পূর্ণই ফাঁকা। এরপর তারা খুঁজে বের করে সব থেকে উঁচু একটা গাছ, যেখানে নেটওয়ার্ক পাওয়া যাবে। তখন জেইড তার কিছু ভুলভাল কথায় জিমকে অপমান করে ফেলে, ফলে জিম সব কিছু রেখে চলে যায়। তখন জেইড আবার তার অবস্থার কথা জানিয়ে তার কাছ থেকে ক্ষমা চায়। তারপর জিম রাজি হয়ে ওই গাছে অ্যান্টিনা নিয়ে উঠে পড়ে। তখন জেইড অ্যান্টিনাটি রেডিওর সাথে কানেক্ট করে। জিমকে জিজ্ঞেস করে সে ঠিকমতো অ্যান্টিনাটি বসিয়েছে কিনা। জিম তাকে কনফার্ম করে সে ঠিকমতোই বসিয়েছে। সেই মুহূর্তে জেইড লক্ষ্য করে গাছের ভেতর থেকে অনবরত রক্ত বেরিয়ে আসছে। সে ভীষণ ঘাবড়ে যায়। তখন গাছের উপরে তাকিয়ে দেখে বিভৎস কাঁটা ছেঁড়া লাশ গাছে ঝুলছে এবং অনবরত রক্ত তার গায়ে এসে পড়ছে। সেই মুহূর্তে সে গাছের গায়ে ওই চিহ্নটি দেখতে পায় যেটা সে আন্ডারগ্রাউন্ড হোমে দেখেছিল। ঠিক তখনই তার পিছন থেকে একটি বিভৎস চেহারার লোক দেখে মনে হচ্ছে তার মুখের এক সাইড ঝলসে গেছে। তো লোকটি একটি পুরনো আমলের বন্দুক দিয়ে তার দিকে গুলি ছোড়ে। তখন একটুর জন্য জেইড বেঁচে যায়। জেইড ভয়ে সেখান থেকে দৌড় দেয়। তখন লোকটিও তার পিছু করতে থাকে এবং গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে জেইড হোঁচট খেয়ে পড়ে যায়। সেই মুহূর্তে লোকটি তার বন্দুকে থাকা ছুরি দিয়ে তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। তবু সে তার থেকে বাঁচার জন্য চেষ্টা করতেই থাকে। তখন লোকটি আবার ছুরি দিয়ে তাকে আঘাত করতেই দেখে জিম তাকে ডাকছে এবং বলছে এগুলো বাস্তব নয়। তখন জেইডের হুঁশ ফিরে আসে। সেই মুহূর্তে জেইড আবার তার সাথে খারাপ ব্যবহার করে চলে যায়। এদিকে জিমের স্ত্রী স্টোরেজে যাওয়ার আগে তাদের বাড়িতে আগের ফ্যামিলির কিছু প্রয়োজনীয় কাগজ চার্চের ফাদারের কাছে দিয়ে আসে। ফাদার তার কাছ থেকে কাগজগুলো নিয়ে নেয় এবং তার ছেলে এখন কেমন আছে সেই বিষয়ে আলোচনা করে। তারপর তাবিথা সেখান থেকে চলে যায়। এরপর ফাদার চার্চের দরজা লাগিয়ে দেয় এবং একটি ল্যাম্প নিয়ে বেসমেন্টের দিকে যায়। সেই মুহূর্তে আমরা একটি অবাক করার মতো বিষয়ের সম্মুখীন হই। ফাদার সারাকে বেসমেন্টে আটকে রেখেছে। সেই সময় ফাদার আসলে মিথ্যে বলেছিল, সে সারাকে এই বেসমেন্টে আটকে রেখেছে। তার কারণ এখনই জানা যাবে। ফাদার সারাকে বলে সে যে অন্যায়টি করেছে তার শাস্তি হিসেবে তাকে আজকে ওই পানিশমেন্ট বক্সে থাকতে হবে। তখন সারা একটু ভয় পায়। তারপর ফাদার তাকে কনভিন্স করে বলে নাথান তাকে বলেছে সে একটি অদৃশ্য শক্তির সাথে কথা বলে, এমনকি সে ওই শক্তির আদেশ অনুযায়ী এই কাজগুলো করছে। ফাদার তাকে অনুরোধ করে সে যেন তাকে সব কিছু খুলে বলে। সারা চাইলে এখনও শহরটাকে বাঁচাতে পারে। তখন সারা সব কিছু খুলে বলতে শুরু করে।
ওই অদৃশ্য শক্তিরা আসলে আমাদের সাহায্য করতেই চায়। তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল তাদের যেন কেউ শুনতে পায় এবং তাদের যেন কেউ সাহায্য করে, কারণ তারাও আমাদের মতো এই শহরে বন্দী হয়ে আছে, তারাও আমাদের মতোই। তখন ফাদার তাকে প্রশ্ন করে সে তাদেরকে বিশ্বাস করলো কিভাবে। সারা বলে বহু বছর আগে একই দিনে একই সময়ে দুটি কার এই শহরে এসেছিল এবং সেই দিনই তারা একইভাবে অ্যাক্সিডেন্ট করেছিল, কিন্তু সেদিন সবাই মারা যায়। তারপর থেকে এই শহরের প্রতিটি মানুষ একটি টাইম লুপে আটকে যায়, যার কারণে কেউ এই শহর থেকে বের হতে পারছে না। তারা সারাকে আগেই বলেছিল একই সময়ে একই দিনে আবার দুইটি কার এই শহরে আসবে এবং তাদেরও অ্যাক্সিডেন্ট হবে। যদি সেই দিন কারের সবাই মারা যায় তাহলে এই টাইম লুপটি ভেঙে যাবে, আর যদি সবাই মারা না যায় তাহলে আবার এই টাইম লুপ বছরের পর বছর ধরে চলতে থাকবে। তাই তারা সারাকে দিয়ে বাকি সবাইকে হত্যা করতে চাইছে যেন এই লুপটি ভেঙে যায় এবং শহরের প্রতিটি মানুষের মতো তারাও যেন মুক্ত হয়ে যায়। কথাগুলো শুনে ফাদারের মতো আমারও চোখ কপালে উঠে যায়। তখন ফাদার তাকে জিজ্ঞেস করে সে কি এখনও তাদেরকে বিশ্বাস করে। সারা উত্তরে বলে তারা তাকে কথা দিয়েছে নাথান নাকি আবার ঠিক হয়ে যাবে। তখন ফাদার নাথানের ব্যাপারে কিছুই বলে না, কারণ নাথান যে অলরেডি মারা গিয়েছে সেটা সারা জানলে পরিস্থিতি আরও বেশি জটিল হতে পারে। তখন ফাদার সারাকে বলে তারা যদি সত্যিই হয় তাহলে এই মুহূর্তে তাদের সাথে তাকে কানেক্ট হতে হবে, তারা যে এক্সিস্ট করে সেটা বয়েডকে প্রমাণ করে দেখাতে হবে, তা না হলে সারাকে শাস্তি পেতেই হবে। সারা বলে তারা কখন কমিউনিকেট করবে সেও জানে না। ঠিক সেই মুহূর্তে তারা সারার সাথে কানেক্ট হয়ে যায় এবং সারার মাধ্যমে তাকে কিছু দেখাতে চায়। তখন সারা কলম ও কাগজ চায়, তারপর তারা সারাকে দিয়ে একটি কার্টুন ছবি এঁকে দেয়। ফাদার কার্টুনটি দেখে কিছুই বুঝতে পারে না। তখন সারা বলে ওঠে তারা তাকে বলেছে ফাদার যখন এই শহরে প্রথম আসে সেদিন থেকেই তারা তাকে চেনে, এমনকি সে একটি ব্যাগ মাটির নিচে পুঁতে রেখেছে সেটাও তারা জানে। এবার ফাদারের পুরোপুরি বিশ্বাস হয়ে যায়, সে সাথে সাথে ওই জায়গায় চলে যায় যেখানে সে তার ব্যাগটি পুঁতে রেখেছিল। তারপর মাটি খুঁড়ে ব্যাগটি বের করে দেখে তার রক্তাক্ত জামা ও একটি চকলেট বক্স, যার গায়ে সেই কার্টুনটি রয়েছে। এখানে রহস্যের জাল আরও ডালপালা ছড়াতে থাকে। সিন শিফট হয়, তাবিতা তার ছেলেকে নিয়ে ডিনার হাউসের দিকে যায়, যেখানে এই শহরের মানুষ তাদের প্রিয় জিনিসপত্র স্টোর করে রাখে। কেনির মা তাদের স্টোর রুমটি দেখিয়ে দেয়। তখন ইথান স্টোর রুমে ঢুকতে ভয় পাচ্ছিল, কারণ তার ধারণা সারা আশেপাশেই থাকতে পারে। তখন তার মা তাকে নিশ্চিত করে এখানে সারা নেই। তারপর তাবিতা তার ছেলেকে নিয়ে স্টোর রুমে ঢোকে এবং তার জিনিসগুলো রেখে দেয়। তাবিতা ও ইথান চারদিক চোখ বুলিয়ে দেখছিল এই শহরের মানুষ কী কী রেখেছে। তখন তাবিতার একটি ব্রেসলেটের উপর চোখ আটকে যায়। সে হাতে নিয়ে দেখে এটা তারই, সে একসময় তার হাজব্যান্ডকে এটা গিফট করেছিল। তবে তার হাজব্যান্ড এই শহরে আসার বহু আগে এই ব্রেসলেটটি হারিয়ে ফেলেছিল। রহস্য আরও গভীর হতে থাকে। তাবিতা ব্রেসলেটটি সাথে করে বাড়িতে নিয়ে যায় এবং ভাবতে থাকে সেখানে ব্রেসলেটটি কীভাবে গেল। তখন ইথান ঘরের একটি ল্যাম্প জ্বলতে নিভতে দেখে, সে তার মাকে প্রশ্ন করে লাইটটি কেন এমন করছে। সেই মুহূর্তে তাবিতার মাথায় একটি আইডিয়া আসে, যেহেতু সকালে জিম তাকে দেখিয়েছিল এখানে কোনো তারের অস্তিত্ব নেই, তবু ঘরে বিদ্যুৎ রয়েছে, তাই সে ঠিক করে সে এর অস্তিত্ব খুঁজে বের করবে, বিদ্যুৎ কোথা থেকে আসছে। সে ইথানকে বলে তারা একটি গেম খেলবে, এই বিদ্যুতের উৎস কোথা থেকে শুরু হয়েছে তারা তা খেলার মাধ্যমে খুঁজে বের করবে। ইথান খুশি মনে রাজি হয়ে যায়। তারপর তারা তাদের খেলায় স্টার্ট করে। তারা প্রথমেই ল্যাম্পের সাথে থাকা বুক শেফটি সরিয়ে হাতুড়ি দিয়ে হার্ডবোর্ডের দেওয়ালটি ভেঙে ফেলে। তখন তারা দেখতে পায় তারগুলো বেসমেন্টের দিকে গিয়েছে। তখন তাবিতা বেসমেন্টে গিয়ে দেখে তারগুলো মাটির একদম গভীরের দিকে গিয়েছে, তাই সে আর দেরি না করে মাটি খুঁড়তে থাকে। সেই মুহূর্তে জিম বাসায় ফিরে আসে এবং দেখে দেওয়ালটি ভাঙা। তখন ইথানকে দেখে জিজ্ঞেস করে তার মা কোথায় গিয়েছে। সে বলে তার মা বেসমেন্টের দিকে আছে। জিম বেসমেন্টে গিয়ে দেখে তাবিতা মাটি খুঁড়ছে। সে জানতে চাইলে তাবিতা তাকে বলে সে এই তারগুলোর উৎস খুঁজছে, যেমনটা জিম তাকে সকালে বলেছিল। তারপর তাবিতা জিমকে বলে তার হারিয়ে যাওয়া ব্রেসলেটটি ডিনার হাউসের স্টোর রুমে খুঁজে পেয়েছে, যেটা সে তার প্রথম সন্তান জুলির জন্মের সময় হাসপাতালে হারিয়ে ফেলেছিল। জিম বলে তার ব্রেসলেটের মতো সিমিলার ব্রেসলেট থাকতেই পারে। তখন তাবিতা ব্রেসলেটের গায়ে একটি চিহ্ন দেখায়, যেটা সে ব্রেসলেট বানানোর সময় দিয়ে রেখেছিল। তখন জিমের বিশ্বাস হয়। সিন আবার শিফট হয়।
বয়েড কেনিকে কোথাও খুঁজে না পেয়ে হাসপাতালে যায়। তার ধারণা সে ক্রিস্টির সাথে থাকতে পারে। সে হাসপাতালের প্রত্যেক ওয়ার্ডে খুঁজে দেখে ক্রিস্টি কোথাও নেই। তখন বয়েডের চোখ পড়ে কেনের বাবার কেবিনের দিকে। সে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে। তখন পিছু থেকে ক্রিস্টি এসে বয়েডকে ডাক দেয়। তখন বয়েড জানতে চায় কেনি এখন কোথায় আছে। তখন ক্রিস্টি তাকে বোঝায় কেনের এই মুহূর্তে একটু মানসিক সাপোর্ট দরকার, আর আপনি তাকে কাজের জন্য খুঁজছেন। কেনি আপনাকে বাবার মতো দেখে, আপনার কি উচিত নয় তাকে সন্তানের মতো দেখা? তখন বয়েড বুঝতে পারে সে আসলেই সাম্প্রতিক ব্যাপার নিয়ে একটু বেশিই ভাবছে। বয়েড ক্রিস্টিকে ধন্যবাদ জানায় তাকে মনে করিয়ে দেওয়ার জন্য। তারপর বয়েড সোজা চলে যায় কেনির বাসায়। সেখানে কেনি দাবার গুটি তৈরি করছিল। তার বাবা দাবা খেলতে ভীষণ ভালোবাসত। তখন বয়েড তার মন ভালো করার জন্য তাকে খেলার জন্য ডাকে, কিন্তু কেনি যেতে চাইছিল না। তাছাড়া কেনি তার উপর একটু রেগেও আছে, কারণ এই সময়টাতে বয়েড তাকে মেন্টালি সাপোর্ট না দিয়ে বিভিন্ন কাজের জন্য দায়িত্ব দিতে চায়। কেনি যখন বয়েডের কথায় তেমন রেসপন্স দিচ্ছিল না, তখন বয়েড তার জীবনের একটি কঠিন সত্য বলে। বয়েড বলে সে অসুস্থ। কথাটি শুনেই কেনি থেমে যায়। তখন কেনি বলে সে ক্রিস্টির সাথে কথা বলেছে এই ব্যাপারে। বয়েড বলে এটা ক্রিস্টি কেন, কেউ সারাতে পারবে না। কেনির আরও মনটা খারাপ হয়ে যায়, কারণ সে তাকে বাবার মতোই শ্রদ্ধা করে, যেটা বয়েড নিজেও জানে। তারপর বয়েড সব ভেঙে বলে তার পার্কিন্স নামক একটি বিরল রোগ আছে, যেটা সে তার বাবার কাছ থেকে পেয়েছে। যদিও এটা বংশগত হওয়ার কোনো কথা না, তবু সে তার বাবার কাছ থেকেই পেয়েছে। এই রোগে আক্রান্ত রোগীরা বয়সের একটি সময় এসে রোগীর হাত পা প্যারালাইজড হয়ে যায়, অথবা হাত পা সবসময় কাঁপতে থাকে। সেদিন হাসপাতালে ক্রিস্টির সামনে বয়েড এই জন্যই হাত নাড়াচাড়া করছিল, কারণ কয়েকদিন ধরেই তার হাত কাঁপছিল। বয়েড কেনিকে বলে সে যদি অক্ষম বা বেঁচে না থাকে, তাহলে বয়েড যেন এই শহরের দায়িত্বটা নেয়, কারণ সে তাকে ভরসা করে, সে তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। বয়েড আরও বলে কেনি যেন কখনোই না ভাবে তার বাবা বেঁচে নেই। কেনি ভীষণ ইমোশনাল হয়ে যায়। তখন গম্ভীর পরিবেশটা ঠিক করার জন্য কেনি বয়েডকে খেলার জন্য আহ্বান করে। তারপর তারা বাবা ও ছেলের মতো খেলতে থাকে। তখন আবার বয়েডের বাম হাত কেঁপে ওঠে। কেনিও বুঝতে পারে, কিন্তু বয়েড ও কেনি বিষয়টা চেপে যায়। সিন আবার শিফট হয়। এদিকে জেই ডিনার হাউসে বসে তার ভ্রমের মধ্যে দেখা চিহ্নটি পারফেক্ট করার জন্য বারবার আঁকতে থাকে। তখন কেনির মা তাকে চা দেওয়ার সময় চিহ্নটি দেখে একটু থমকে যায়। সে একটি পাতা নিয়ে সোজা স্টোর রুমের দিকে চলে যায়। জেইরও তার পিছে পিছে গিয়ে দেখে সে একটি বক্স নিচে নামানোর চেষ্টা করছে। জেড দৌড়ে গিয়ে তাকে সাহায্য করে। তখন কেনির মা তাকে একটি পুরনো ডায়েরি বের করে দেখায়, যেটাতেও জেডের ভ্রমে দেখা সেই চিহ্ন একাধিক পাতায় পারফেক্টভাবে আঁকানো রয়েছে। জেড দেখে তার আরও বেশি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আর এখানেই এপিসোড 6 শেষ হয়ে যায়। কলোনি হাউসে একটি পার্টির আয়োজন করা হচ্ছে। আসলে ফাতিমার এই কলোনিতে আসার এক বছর পূর্তি হয়েছে, তাই আজ রাতে ফাতিমার অ্যানিভার্সারি উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হচ্ছে। এই কলোনি হাউসে যত সার্ভাইভার আছে, মূলত তাদের সবারই এইভাবে সেলিব্রেট করা হয়। এদিকে কেভিন নামের একজন লোক একগুচ্ছ ফুলের তোড়া বারান্দায় রেখে আসে, কারণ আজ রাতে সে তার প্রিয় মানুষটিকে এক নজর দেখতে চায়। অন্যদিকে বয়েড প্রতিদিনের মতো আজকেও ঘণ্টা বাজিয়ে শহরবাসীকে জানিয়ে দিচ্ছে তাদের ঘরে ফেরার সময় হয়েছে। তখন ফাদারকে পোস্ট অফিসের সামনে সেই ব্যাগটি নিয়ে বসে থাকতে দেখা যায়। সেই মুহূর্তে বয়েড চলে আসে এবং ফাদারের কাছে জানতে চায় সে কেন এখানে এসেছে। তখন ফাদার বলে সে কিছু কথা প্রাইভেটলি বলতে চায়। তারপর বয়েড তাকে ভেতরে নিয়ে যায় এবং জানতে চায় সে কি প্রাইভেট কথা বলতে চায়। তখন ফাদার বলে সে বহু বছর আগে যখন এই শহরে এসেছিল, তখন সে একটি ব্যাগ মাটির নিচে পুঁতে রেখেছিল। সেই ব্যাগে একটি ওয়াইনের বোতল, একটি রক্তমাখা জামা ও একটি চকলেট বক্স ছিল, কিন্তু সে ছাড়া এই কথা আর কেউই জানত না। তবে সে আজ জানতে পেরেছে সে ছাড়াও আরও কেউ জানে। তখন বয়েড প্রশ্ন করে তারা কারা। ফাদার উত্তরে বলে তারা হলো এই শহরের লুকিয়ে থাকা এক অদৃশ্য শক্তি। বয়েডের কাছে বিষয়গুলো হাস্যকর লাগে। তখন ফাদার বলে ওঠে সে সারাকে চার্চের বেসমেন্টে লুকিয়ে রেখেছে। কথাটি শুনেই বয়েড তার গানটি ফাদারের দিকে ধরে এবং ভীষণ রেগে বলে সারা যে ভুল করেছে তার শাস্তি অনুযায়ী আজকে তাকে পানিশমেন্ট বক্সে থাকার কথা। আর সে কিনা নিজেই সারাকে লুকিয়ে রেখেছে। ফ্র্যাঙ্কের স্ত্রী ও মেয়ের মৃত্যুর জন্য সে তো নিজেই জোর করছিল ফ্র্যাঙ্কের শাস্তি দিতে, কিন্তু আজ সে নিজেই সারাকে বাঁচানোর চেষ্টা করছে।
তখন ফাদার বয়েডকে শান্ত করে বলে, সে কেন সারাকে লুকিয়ে রেখেছে সেটা তো আগে শুনবে। তখন বয়েড শান্ত হয়ে তাকে বলতে অনুমতি দেয়। তখন ফাদার সব খুলে বলে, সারা আসলে ওই অদৃশ্য শক্তির কথা মতো এই কাজগুলো করছে। সারা তাদের কথা শুনতে পায়। নাথান মৃত্যুর আগে তাকে বলেছিল সেদিন হাসপাতালের দরজা সেই খুলেছিল এবং অ্যাক্সিডেন্টে আহত হওয়া লোকটিকে সারাই খুন করেছিল, এমনকি গতকালকে ইথানকে মারার আদেশ তারাই তাকে দিয়েছিল। সে যখন এসব বিশ্বাস করছিল না তখন ওই অদৃশ্য শক্তি সারার সাথে কানেক্ট হয়ে তাকে প্রমাণ দেয় তারাও এই শহরে এক্সিস্ট করে, এমনকি তারাও আমাদের মতো এই শহর থেকে মুক্তি পেতে চায়, তারা আমাদেরকে সাহায্য করতে চায়। ততক্ষণে শহরে অন্ধকার নেমে এসেছে, কিন্তু বয়েড তার কথা এখনও বিশ্বাস করতে পারছে না। সিন শিফট হয়। এদিকে তাবিতা তারের উৎস খুঁজতে খুঁজতে গভীর গর্ত করে ফেলেছে, তবু সে তারের অস্তিত্ব খুঁজেই পাচ্ছে না। অপরদিকে জেড নাওয়া খাওয়া ছেড়ে সেই ডায়েরি নিয়ে পড়ে আছে। সেই সময় সে একটি পাতার মধ্যে কিছু একটা দেখতে পায়। সেই পাতাটি খুলে দেখে একটি লোকের ছবি। তার ধারণা এই লোকটি এই ডায়েরিতে চিহ্নগুলো এঁকেছে। তখন কেনির মা ছবিটি হাতে নিয়ে দেখে বলে, ভিক্টর। তখন কেনি ও জেড ভালো করে লক্ষ্য করে দেখে, আসলেই তো ভিক্টর। তার হাতে সেই আর্ট বক্স, তবে ছবিতে একদম সে শিশু বয়সে, অর্থাৎ সেই চিহ্নের সাথে ভিক্টরের নিশ্চয়ই কোনো কানেকশন রয়েছে। রহস্য আরও গভীর হতে থাকে। সিন আবার শিফট করে নিয়ে যাওয়া হয় কলোনি হাউসে। সেখানে ডোনা ফাতেমার অ্যানিভার্সারি উপলক্ষে তাকে একটি গিফট দেয়। তারপর সকলে মিলে পার্টি উপভোগ করতে থাকে। তখন এলিস অতিরিক্ত মদ্যপানের কারণে একটি বয়স্ক লোকের সাথে তার ঝামেলা বেঁধে যায়। সেই মুহূর্তে ফাতেমা ও ডোনা এসে পরিস্থিতি স্বাভাবিক করে। তখন এলিস ফাতেমাকে পার্টি উপভোগ করতে বলে যায়, কারণ সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে। এদিকে জুলিও পার্টির পরিবেশ থেকে বেরিয়ে ভিক্টরের রুমে যায়। যদিও ভিক্টর অনুমতি দিতে চাইছিল না, তবু সে এক পর্যায়ে জোর করেই ভিতরে ঢুকে পড়ে। তারপর জুলিও নানান বিষয়ে প্রশ্ন করে ভিক্টরকে বিরক্ত করতে থাকে। অন্যদিকে সবাই যখন পার্টি উপভোগ করছে, তখন কেভিন নামের সেই লোকটি একটি আলাদা রুমে গিয়ে জানলার পর্দা সরিয়ে দেখে তার মৃত প্রেমিকা সেই ফুলগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। তখন মেয়েটি তাকে কনভিন্স করে জানালাটি খুলতে বাধ্য করে। তারপর মেয়েটি রাক্ষসে পরিণত হয়ে তাকে সেখানেই বিভৎসভাবে মেরে ফেলে। এরপর রাক্ষসটি অন্যান্য জানালা খুলে দেয়। তখন দেখা যায় জঙ্গলের ভেতর থেকে রাক্ষসের দল কলোনি হাউসের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। এদিকে ট্রুডি নামের একটি মেয়ে পার্টি থেকে বেরিয়ে তার রুমের দিকে যাচ্ছে ঘুমানোর জন্য। তখন সে অন্য আরেকটি রুমে কিছু মানুষের হাসাহাসির শব্দ শুনতে পায়। সে দেখতে যায় কারা ওই রুমে আনন্দ করছে। সে রুমে ঢুকতেই একটি রাক্ষস ভয়ঙ্করভাবে হাসি দিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর সেখানেই টুডিকে খেতে শুরু করে। টুডি ভীষণ চিৎকার করতে থাকে, কিন্তু পার্টির মাঝে তার চিৎকার কেউই শুনতে পায় না। এদিকে সেই বয়স্ক লোকটি সিঁড়িতে বসে একটি মহিলার সাথে কথা বলছিল। তখন তার হাতে ফোটায় ফোটায় রক্ত পড়ছিল। সে উপরে তাকিয়ে দেখে সেই রাক্ষসের মুখ থেকে পড়ছে। সেই মুহূর্তে পার্টিতে কেওয়াস সৃষ্টি হয়। যে যার মতো পারছে নিজেকে বাঁচানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে। রুমের মধ্যে জরুরি অ্যালার্ম বাজানো হয়। তখন এলিস মাতাল অবস্থায় বুঝতে পারে পার্টিতে কিছু একটা ঘটেছে। সেই সময় ফাতেমা এলিসকে খুঁজতে উপরেই যাবে, তখনই উপর থেকে রাক্ষসের দল হাসতে হাসতে নিচে নামতে থাকে। ফাতেমা এক দৌড় দিয়ে অন্য রুমে ছুটে যায় এবং জুলিকে ডাকতে থাকে। ততক্ষণে হাউসের লোকজন মেইন দরজা দিয়ে বের হওয়া শুরু করেছে। অপরদিকে ভিক্টর বুঝে যায় রাক্ষসের দল হামলা করেছে, তাই সে একটি মোটা রশি জানালা দিয়ে ফেলে জুলিকে নিচে নামতে বলে, কারণ যে কোনো মুহূর্তে রাক্ষসের দল তার রুমে চলে আসতে পারে। কিন্তু জুলি এমন পরিস্থিতিতে কী করবে সে বুঝতে পারছে না। তখন ভিক্টর তার গলায় একটি ফাইল ঝুলিয়ে জোর করে নিচে নামিয়ে দেয়। তারপর সে নিচে ধীরে ধীরে নেমে আসে। এদিকে ডোনা মেইন দরজায় দাঁড়িয়ে লোকদের এক এক করে বের করছে। তখন ফাতিমা এসে তাকে জিজ্ঞেস করে সে জুলিও এলিসকে দেখেছে কিনা। ডোনা জানায় সে তাদের দুজনের কাউকেই দেখেনি। ফাতিমা তখন ডোনাকে বলে সে লোকগুলোকে নিয়ে দ্রুত যেন বেরিয়ে যায় নিরাপদ স্থানে। ডোনা দেরি না করে সাথে সাথে লোকগুলোকে একটি মাইক্রোতে তুলে শহরের কেন্দ্রের দিকে ছুটতে থাকে। এদিকে এলিস রুম থেকে সাবধানে বের হয়ে দেখে একটি রুম থেকে রক্ত বেরিয়ে আসছে। সে রুমে ঢুকে দেখে ট্রুডি নামের সেই মেয়েটিকে রাক্ষসের দল হত্যা করে ফেলেছে। সেই মুহূর্তে একটি রাক্ষস তার দিকে এগিয়ে আসে। সে কি করবে বুঝতে পারছে না, একে তো তার মাতাল ভাবও কাটেনি। তখন সে একটি বক্স টুল দিয়ে ঘরের জানালা ভেঙে বেরিয়ে যায়। তারপর উপর থেকে নিচে লাফ দেয়। তখন সে হাতে ভীষণ ব্যথা পায়। সেই মুহূর্তে ফাতেমা সেখানে চলে আসে।
এলিস তাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলে, কারণ সে চলতেও পারছে না। তখন ফাতেমা বলে সে তাকে ছাড়া কোথাও যাবে না। আসলে প্রিয় মানুষটি এমনই তো হওয়া উচিত যে মৃত্যু সামনে এসে দাঁড়ালেও সে তার হাত ছাড়বে না। এমন মানুষের প্রতি সম্মান ও ভালোবাসা দুটোই বেড়ে যায়। ঠিক সেই মুহূর্তে চারিদিক থেকে রাক্ষসের দল তাদের ঘিরে ধরে। তখন ফাতিমা এলিসকে নিয়ে আবার কলোনি হাউসে ঢোকে এবং একটি রুমের দরজা চারিদিক থেকে লাগিয়ে দেয়। তারপর দরজার সাথে থাকা স্টোনটি ধরে প্রার্থনা করে যেন স্টোনটি কাজ করে। একটু পর সে লক্ষ্য করে স্টোনটি কাজ করছে, রাক্ষসের দল ভেতরে ঢুকতে পারছে না। তখন ফাতিমা কাঁদতে কাঁদতে বসে পড়ে, কারণ এবারের যাত্রায় তারা বেঁচে গেছে। তারপর তাদের দুজনের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। অপরদিকে ভিক্টর জুলিকে নিয়ে কোন দিকে যাবে বুঝতে পারছে না। সেই মুহূর্তে ভিক্টর জঙ্গলের মধ্যে সেই সাদা পোশাক পরা ছেলেটিকে দেখতে পায়। তখন ছেলেটি জঙ্গলের ভেতরে চলে যায়, অর্থাৎ সে ভিক্টরকে ইশারা দিচ্ছে তার পিছে পিছে আসতে। ভিক্টর তার ইশারা বুঝতে পেরে জুলিকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে যায়। যদিও জুলি যেতে চাইছিল না, তবু সে এই মুহূর্তে যেতে বাধ্য, কারণ তার হাতে দ্বিতীয় কোনো অপশন নেই। তারপর তারা দৌড়াতে দৌড়াতে আবার সেই রহস্যময় গাছের সামনে এসে দাঁড়ায়। ভিক্টর জুলিকে দ্রুত গাছের ভেতরে ঢুকতে বলে, কিন্তু জুলি ভীষণ ভয় পাচ্ছিল। তখন ভিক্টর তাকে অনুরোধ করে বলে, আমাকে একবার বিশ্বাস করেই দেখো, কিচ্ছু হবে না। তারপর জুলি ভয়ে ভয়ে ভেতরে ঢুকেই দেখে সে একটি ঘরে এসে পড়েছে। সে বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব। সিন আবার শিফট হয়। এদিকে বয়েড ও ফাদার সেই বিষয় নিয়ে আলোচনা করেই যাচ্ছে, কিন্তু বয়েড তার কথা এখনও বিশ্বাস করছে না। তার কাছে এইগুলো ফাদারের পাগলামি মনে হয়। ঠিক সেই মুহূর্তে তারা গাড়ির হর্ন শুনতে পায়। তারা ভীষণ ঘাবড়ে যায়, নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। তারা দ্রুত বেরিয়ে দেখে ডোনা কার ভর্তি লোক নিয়ে এসে দাঁড়িয়েছে। বয়েড বুঝতে পেরে ডোনাকে জিজ্ঞেস করে তার ছেলে এলিস কোথায়। ডোনা বলে সে এই মুহূর্তে কোথায় আছে সে কিছুই জানে না। ততক্ষণে রাক্ষসের দল তাদের কাছাকাছি চলে এসেছে। তখন তারা আর কথা না বাড়িয়ে লোকগুলোকে দ্রুত পোস্ট অফিসে ঢুকতে বলে। সবাই ভিতরে ঢুকে গেলে ফাদারের পিছন থেকে একটি রাক্ষস ফাদারের গলায় একটি বড় রকমের আঁচড় কাটে। সেই মুহূর্তে বয়েড তাকে বাঁচাতে রাক্ষসের গায়ে গুলি মারতে থাকে, আর সেই সুযোগে ফাদারকে পোস্ট অফিসের ভিতরে নিয়ে যায়। তখন বয়েড লক্ষ্য করে দেখে ফাদারের শ্বাস নালী কেটে গেছে এবং অনবরত রক্ত ঝরছে। বয়েড তার রক্ত থামানোর জন্য গলায় কাপড় চেপে ধরে, কিন্তু ফাদার বুঝে যায় তার হাতে আর বেশি সময় নেই। সে বয়েডকে রিকোয়েস্ট করে সে যেন তার সাথে একসাথে শেষ প্রার্থনা করে। তারপর ফাদার তার প্রার্থনা করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বয়েড ভীষণ কষ্ট পায়, কারণ সে শুধু একজন ফাদারকেই হারায়নি, সে একজন বন্ধুকে হারিয়েছে। এই শহরের মানুষ একজন ফাদারকে হারালো। আর এখানেই এপিসোড 7 শেষ হয়ে যায়। এপিসোড 8। পরের দিন সকালে কেনি এসে বয়েডকে রিপোর্ট করে কলোনি হাউসের কিছু লোক তার মায়ের ডিনার হাউসে রয়েছে এবং বাকি কিছু আহত লোক হাসপাতালে রয়েছে। তারপর কেনি ফ্লোরে ফাদারের রক্তের দাগ দেখে দুঃখ প্রকাশ করে। তখন বয়েড বলে সে যখন এই শহরে প্রথম এসেছিল তখন ফাদার তাকে ও তার পরিবারকে বাঁচিয়েছিল। সে শুধু চার্চের ফাদারই ছিল না, সে ছিল আমার দুঃসময়ের বন্ধু। বয়েড তার স্ত্রীর চাবির রিং হাতে নিয়ে সেই দিনের কথা ভাবতে থাকে যেদিন সে প্রথম এই শহরে এসেছিল। আর এখান থেকে আমরা চলে যাব বয়েডের ফ্ল্যাশব্যাকে। বয়েড তার স্ত্রী অ্যাবি ও ছেলেকে নিয়ে অবসর কাটানোর জন্য সাগর দেখতে যাচ্ছে। তারা গাড়িতে ভীষণ আনন্দ করছেন। অ্যাবি তাকে সেই চাবির রিং ধরতে বলে তার ব্যাগ থেকে আরও কিছু বের করছিল। তখন বয়েড চাবির রিংটি দেখে বলে এটা তো দেখতে নৌকার মতো, সে কি সাগরে যাওয়ার আগে কোনো নৌকা কিনেছে। বয়েডের এমন মজার কথা শুনে সবাই ভীষণ আনন্দ পায়। এইভাবে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, হঠাৎ তাদের সামনে একটি গাছ উপরে পড়ে থাকতে দেখে। বয়েড দ্রুত গাড়ি ব্রেক করে নেমে দেখে তাদের বের হওয়ার কোনো রাস্তাই নেই। বয়েড তার গাড়ি ঘুরিয়ে আবার চলতে থাকে। এইভাবে সেও জিমের মতো মাইলের পর মাইল ঘুরতে ঘুরতে এই শহরে চলে আসে। সেও বুঝতে পারে না সে একটি টাইম লুপে আটকে গেছে। এইভাবে প্রায় সন্ধ্যা নেমে এলে তারা শহরের একটি ঘরে বড় করে সেভাস লেখা দেখতে পায়। এলিস বলে ওঠে এই লেখা তো তারা দিনের বেলায় দেখেনি। তারা সামনের দিকে আরেকটু এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ফাদার তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। বয়েড গাড়িটি থামিয়ে তাকে গালাগালি করতে থাকে। তখন ফাদার বয়েডকে শান্ত করে এই শহরের ঘটনাটি খুলে বলে সন্ধ্যার পর কি হয়। একটা কথা আবার মনে করিয়ে দিই, বয়েড যখন এই শহরে প্রথম এন্ট্রি নেয় তখন কিন্তু কোনো রক্ষা কবচে ছিল না, যার ফলে প্রতিদিন এই শহরে কেউ না কেউ রাক্ষসের খাবারে পরিণত হতো। ফলে দিন দিন এই শহর আরও বেশি জনশূন্য ও ধ্বংস হতে থাকে। প্রত্যেকটি মানুষের বেঁচে থাকা ভীষণ কঠিন হয়ে পড়ে।
এই জন্য ফাদার যখন বয়েডের গাড়ি প্রথম দেখতে পায় তখনই সে বুঝতে পেরেছে তারাও এই টাইম লুপে আটকে গেছে। তাই সন্ধ্যার আগেই ওই ঘরটিতে বড় করে লিখে রেখেছিল সেভ আজ। তারা যখন ওই লেখা দেখার পরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন ফাদার নিজের জীবনের ঝুঁকি নিয়েও সন্ধ্যা নেমে আসার পরও তাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। তো ফাদারের কথা তাদের কাছে পাগলের প্রলাপ মনে হয়। একে তো তার পোশাকও ছেঁড়া ফাটা, তাই তারা চলে যেতে লাগে। তখন ফাদারের জোরাজোরি দেখে অ্যাবি তার গানটি বের করে। আসলে অ্যাবি ছিল একজন সাবেক মেরিন অফিসার, তবে সে তার পরিবারকে বাঁচাতে কাউকে মারতে দ্বিতীয়বার ভাবে না। সে খুব রুড ও হিংস্র। তখন ফাদার থেমে গেলে তারা সবাই একজনের চিৎকারের আওয়াজ শুনতে পায়, অর্থাৎ সেই ব্যক্তি রাক্ষসের শিকারে পরিণত হয়েছে। তখন বয়েড ও তার পরিবারের কিছুটা বিশ্বাস হয়। তারপর তারা গাড়ি থেকে নেমে ফাদারের সাথে একটি গোপন বেজমেন্টে লুকিয়ে থাকে। তখন সেখানে ডোনাও ছিল। রাত আরও গভীর হলে তারা আরও মানুষের আর্তনাদ শুনতে পায়। এভাবে বয়েড ও তার পরিবার প্রথম একটি ভয়ানক রাত কাটায়। সকালে বয়েড ও তার পরিবার বেজমেন্ট থেকে বেরিয়ে দেখে শহরের রাস্তায় বীভৎস সব কাটাছেঁড়া লাশ পড়ে আছে এবং কিছু মানুষ তাদের মতো গোপন বেজমেন্ট থেকে বের হচ্ছে। তারপর ফাদার তাদের ডিনার হাউসে নিয়ে গিয়ে সব কিছু বিস্তারিতভাবে বলে। তবে এর শুরু কোথা থেকে সেই ব্যাপারে তারাও কেউ জানে না। তবে তার থেকে বড় বিষয় হচ্ছে এই শহরের মানুষদের তারা কীভাবে বাঁচাবে। তখন অ্যাবি প্রশ্ন করে তারা কি ওই রাক্ষসদের থামানোর জন্য কোনো এক্সোরসিজম করেছিল কি না। ফাদার বলে তারা সবই করেছে কিন্তু তাতে কোনো কাজই হয়নি। সব কথা শুনে বয়েড তাদের সাহায্য করতে রাজি হয়। তখন ফাদার বলে কিন্তু এর শুরুটা তারা কিভাবে করবে। বয়েড বলে তাদের ছোট ছোট পদক্ষেপ থেকে শুরু করতে হবে। তখন ডোনা বলে ওঠে এটা বলা সহজ কিন্তু করা খুবই কঠিন। বয়েড তার উত্তরে বলে প্রত্যেকটি মানুষ একই জায়গায় বারবার লুকিয়ে থাকে না, তাদের নতুন জায়গা খুঁজতে হয় এবং নতুন কোনো উপায় খুঁজে বের করতে হয়। তার কথায় সবাই একমত হয়। তখন বয়েড বলে তারা একত্রিত হয়ে এর উপর গবেষণা করবে, তারপর এই শহরের মানুষদের লিড করার দায়িত্ব দেয় ডোনার উপর এবং এই পুরো সিস্টেমকে কন্ট্রোল করার দায়িত্ব দেয় অ্যাবির উপর। এরপর রাক্ষসদের হাত থেকে বাঁচতে নতুন জায়গা খোঁজার দায়িত্ব নেয় বয়েড। তারপর বয়েড ফাদারের কাছ থেকে জঙ্গলের ব্যাপারে বিস্তারিত জানার সময় আমরা জানতে পারি বয়েড অলমোস্ট 30 বছর আমেরিকান মিলিটারিতে একটি বড় দায়িত্বে ছিলেন। এর মধ্যে সব থেকে বড় ভূমিকা পালন করেছেন 2003 সালে ইরাক যুদ্ধে। এদিকে অ্যাবি শহরের রাস্তার দিকে একভাবে তাকিয়ে কি যেন ভাবছে। তখন এলিস তার মাকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। উত্তরে অ্যাবি বলে সে ভাবছিল সে যখন ছোট ছিল তখন সে একটি দুঃস্বপ্ন দেখত। এতটুকু বলেই থেমে যায়। তারপর সে বয়েডকে সাহায্য করবে বলে সেখান থেকে চলে যায়। এলিস একটু অবাক হয় কারণ তার মাকে সে আগে কখনো এমন দেখেনি। তার মা তার থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। এদিকে বয়েড শহরে একটি ছাগল ধরে নিয়ে এসেছে ওই জঙ্গল থেকে। ফাদার তো ভীষণ অবাক হয়ে যায় কারণ তারা এই শহরে কখনো ছাগল বা গরু দেখেনি। তখন ফাদার তাকে প্রশ্ন করে সে ছাগলটি কোথায় পেল। উত্তরে বয়েড বলে সে জঙ্গলের ভিতরে হাফ মাইল দূরে এই ছাগলটিকে ঘাস খেতে দেখেছিল, এমনকি সেখানে অনেকগুলো মুরগিও ছিল। সে প্রথমে ভেবেছিল জঙ্গলে হয়তো কেউ থাকতে পারে কিন্তু সে অনেক খোঁজাখুঁজি করার পরও কাউকে সে দেখতে পায়নি। মূলত এখান থেকেই বয়েড প্রথম এই শহরের খাবারের উৎস খুঁজে বের করেছিল। তো ফাদার বয়েডের কথায় রীতিমতো চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা। তখন বয়েড তাকে বলে সে আগামীকাল সেগুলোও নিয়ে আসবে। ঠিক সেই মুহূর্তে সেখানে এলিস চলে আসে তার বাবার সাথে কিছু পার্সোনাল কথা বলার জন্য। তখন বয়েড ছাগলটি ফাদারের দায়িত্ব দিয়ে একটু সাইডে যায় কথা বলার জন্য। তারপর এলিস বলে সে যখন জঙ্গলে যায় তখন তার মা কেমন জানি একা অনুভব করে। সে প্রায়ই দেখে সে জঙ্গলে যাওয়ার পর তার মা একা একা কি যেন ভাবে। আজ সে তার মাকে রাস্তার দিকে তাকিয়ে কি যেন ভাবতে দেখেছে। এলিস অনুরোধ করে সে যেন জঙ্গলে না গিয়ে তার মায়ের সাথে থাকে। তখন বয়েড তাকে বলে দিনের আলো যতক্ষণ আছে ততক্ষণ তাকে জঙ্গলে গিয়ে উপায় খুঁজে বের করতে হবে, এই শহরের মানুষদের বাঁচাতে হবে। সে যে পদক্ষেপ নিয়েছে তা ধীরে ধীরে কাজ করছে। সে এলিসকে শান্ত করে বলে আজ সন্ধ্যা নামার আগেই সে ফিরে আসবে, তখন সে তার মায়ের সাথে এই ব্যাপারে আলোচনা করবে। এরপর বয়েড আবার জঙ্গলে চলে যায়। সেখানে বয়েড একটি গাছে চিহ্ন দিয়ে রাখছিল যেন সে তার কাজ শেষ করে এই চিহ্ন দেখে জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারে। সেই মুহূর্তে বয়েড একটি কুকুর দেখতে পায় তার দিকে তাকিয়ে আছে। এখানেও একটু মনে করিয়ে দিই, এটা সেই কুকুর যখন জিম ও তাবিথা ইথানকে খুঁজতে জঙ্গলে গিয়েছিল এবং এই কুকুরের সাথে আরেকটি কুকুর মিলে তাদের ঘিরে ধরেছিল। তখন ভিক্টর একটি ফাঁকা ফায়ার করাতে তারা পালিয়ে গিয়েছিল। তো বয়েড আদর করে কুকুরটিকে ডাকলে সে কাছে চলে আসে। কুকুরটির গলায় বেল দেখে বয়েড বুঝতে পারে কুকুরটি নিশ্চয়ই পালিত, আশেপাশে তার মালিক থাকতে পারে।
সেই মুহূর্তে কুকুরটি একটি শব্দ শুনতে পেয়ে সেদিকে দৌড় দেয়। তখন বয়েডও তার পিছে পিছে দৌড়াতে থাকে। এক পর্যায়ে বয়েড কুকুরটিকে হারিয়ে ফেলে। তারপর সে খেয়াল করে দেখে সে জঙ্গলের আরও ভিতরে চলে এসেছে, এমনকি ফিরে যাওয়ার রাস্তাও হারিয়ে ফেলেছে। সে রাস্তা খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে যায়, তবু সে তার রাস্তা খুঁজে পাচ্ছে না। ঠিক তখনই তার কানে রাক্ষসদের ভয়ানক চিৎকারের আওয়াজ ভেসে আসে। সে সাথে সাথে তার গানটি বের করে অ্যালার্ট হয়ে যায়। সে এখন কি করবে, কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছে না। সে প্রচণ্ড ঘাবড়ে যায়। সেই মুহূর্তে সে একটি গুহার মধ্যে পড়ে যায়। তারপর রাক্ষসের দল ধীরে ধীরে গুহার সামনে এসে দাঁড়ায়। বয়েড গানটি তাদের দিকে ধরে ভাবতে থাকে আজকেই হয়তো তার জীবনের শেষ রাত। কিছুক্ষণ পর রাক্ষসের দল সেখান থেকে চলে যায়। বয়েড বুঝতে পারে না এই পাথরের গুহায় কি এমন আছে যে রাক্ষসের দল তার উপর হামলা করলো না। সে গুহার মধ্যে ভালোভাবে খুঁজে দেখে, এক ধরনের পাথর রয়েছে, তবে তার গায়ে অদ্ভুত সব চিহ্ন, মনে হচ্ছে এইগুলো কোনো মন্ত্র। বয়েড একটি হাতে নিয়ে বুঝে যায় এটা কোনো ঘরে লাগানো থাকলে সেই ঘরে রাক্ষসের দল প্রবেশ করতে পারবে না। মূলত এখান থেকেই বয়েড রক্ষা কবচ বা স্টোনটি আবিষ্কার করেছিল। বয়েড সবগুলো সংগ্রহ করে নেয়, তবে সেই রাতে সে আর ফিরতে পারে না। পরদিন সকালে সে জঙ্গল থেকে বেরিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে বয়েড শহরের দিক থেকে গুলির আওয়াজ শুনতে পায়। সে আর দেরি না করে এক দৌড়ে শহরে চলে যায়। সে শহরে এসে দেখে তার স্ত্রী এক এক করে শহরের মানুষদের গুলি করে হত্যা করছে। সেখানে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে, সবাই ছোটাছুটি করছে। বয়েড তার গানটি বের করে ফেলে। সে ভাবতে থাকে শহরে নিশ্চয়ই কোনো উল্টাপাল্টা কিছু হয়েছে, তা না হলে অ্যাবি কেন এই কাজটি করবে। সেই মুহূর্তে অ্যাবি ডোনার মেয়েকে গুলি করে। তারপর ডোনাকে মারার জন্য তার দিকে গানটি তাক করে। তখন ডোনা প্রশ্ন করে সে কেন এই কাজ করছে। উত্তরে অ্যাবি বলে, ইটস নট এ রিয়েল, এটা তোমাদের সাজানো নাটক। এই শহরের প্রতিটি মানুষই অবাস্তব, আমাদের ঘরে ফিরতে দেবে না জন্যই এই নাটক সাজিয়েছ। এখন সময় হয়েছে সবার জেগে ওঠার। তখন পিছন থেকে বয়েড তাকে থামতে বলে এবং জানায় সে কিছু খুঁজে পেয়েছে যেটা দিয়ে সবাইকে বাঁচানো যাবে। তখন অ্যাবি বলে, তুমি যখন ছিলে না তখন রাতে কি হয় সেটা তুমি জানো না, এইভাবে সার্ভাইভ করা যাবে না। সে আবার বলে, এইগুলো বাস্তব নয়, এখন সময় হয়েছে জেগে ওঠার। তারপর অ্যাবি অদ্ভুত হাসি দিয়ে একটি গান গাইতে শুরু করে। তখন পেছন থেকে এলিস তার মাকে ডাকতে শুরু করে। সে তার ছেলেকেও অবাস্তব মনে করে। সেই মুহূর্তে অ্যাবি তার ছেলেকে গুলি করতেই যাবে, তখনই বয়েড অ্যাবিকে দুইটা গুলি করে আর সেখানেই অ্যাবি মারা যায়। কারণ এছাড়া বয়েডের আর কিছুই করার ছিল না। এরপর থেকেই এলিস তার বাবার সাথে ঠিকমতো কথা বলে না। তার ধারণা তার বাবার অনুপস্থিতিতেই তার মায়ের মাথায় উল্টাপাল্টা চিন্তাধারা জন্মেছে। আর এখান থেকেই ডোনা কলোনি হাউসে কোনো বিষয়ে বয়েডের কোনো হস্তক্ষেপ করতে দেয় না, সম্পূর্ণ নিজের প্রোটোকলে চলে। সিন শিফট হয় বর্তমান সময়ে। বয়েড ব্যাগ গুছিয়ে রাখছে, সে নিশ্চয় কোথায় যাওয়ার জন্য প্ল্যান করেছে। তখন সে কেনিকে কলোনি হাউস ও আহত মানুষদের প্রতি খেয়াল রাখার দায়িত্ব দিয়ে বেরিয়ে যায়। কেনি জানতে চাইলে সে বলে সে একটি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে, তবে সেটা কি সেটা সে জানায় না। তারপর বয়েড সোজা চলে যায় চার্চের বেসমেন্টে। সেখানে সারা বয়েডকে দেখে ভীষণ ভয় পায়, কারণ সে যে এখানে আছে সেটা ফাদার ছাড়া কেউই জানে না। তার মনে প্রশ্ন জাগে, বয়েড জানলো কিভাবে, একে তো তার উদ্দেশ্যের ব্যাপারে সে কিছুই জানে না। তখন বয়েড সারাকে দেখে ভীষণ রেগেছিল, মনে হচ্ছিল সে এখনই তাকে এখানে এনকাউন্টার করবে। যেহেতু তার ব্যাপারে ফাদার মৃত্যুর আগে সব বলেছে, তাই সে তা প্রমাণ না পাওয়া পর্যন্ত তাকে সে কিছুই করতে পারছে না। তারপর বয়েড তাকে জঙ্গলে নিয়ে যায় যেন কেউ তাকে দেখতে না পায়। তখন সারা বারবার প্রশ্ন করে তারা যাচ্ছে কোথায় এবং ফাদার কোথায়। বয়েড প্রচণ্ড রেগে বলে, গতকাল রাতে ফাদার রাক্ষসদের হাতে মারা গিয়েছে এবং সেই রাতে কলোনি হাউসে কি হয়েছিল সব খুলে বলে। সব শুনে সারা কাঁদতে থাকে। তখন বয়েডের আরও বেশি রাগ হচ্ছিল, কারণ সেই জেইডের বন্ধুকে হত্যা করেছিল এবং হাসপাতালের দরজা সেই খুলে রেখেছিল, ফলে কেনির বাবাসহ একটি নার্স রাক্ষসদের হাতে শিকারে পরিণত হয়েছিল। বয়েড তাকে বলে ফাদারের কারণেই সে এখনও জীবিত আছে, নইলে সে তাকে এখানেই গুলি করে মারত। যেহেতু বয়েড একজন সাবেক মিলিটারি, তাই এদের রাগ আসলেই ড্যাঞ্জারাস হয়। সে চুপচাপ সারাকে সামনের দিকে হাঁটতে বলে। তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে একটি ছোট্ট ঘরের সামনে এসে দাঁড়ায়। তখন বয়েড সারাকে সেই ঘরে রেখে আসে এবং সারাও তাকে কথা দেয় সে কোথাও যাবে না, সেও তাদেরকে সাহায্য করতে চায়। এদিকে জুলি বাড়িতে এসে তার বাবা মার কাছে সব খুলে বলে। গতরাতে ভিক্টর তাকে কলোনি হাউস থেকে বের করে জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং রাক্ষসদের হাত থেকে বাঁচানোর জন্য একটি গাছের গর্তের মধ্যে ঢুকতে বাধ্য করে। ঠিক সেই মুহূর্তে সে গর্তে ঢুকতেই সে নিজেকে একটি ঘরে আবিষ্কার করে। জিমো তাবিতা বিশ্বাস করতে পারছে না
এটা কিভাবে সম্ভব। তখন ইথান বলে ওঠে, ওই গাছটির নাম ফারওয়ে ট্রি। ভিক্টর তাকে বলেছিল ওই গাছটির গর্ত একটি পোর্টাল, এক এক মানুষের কাছে পোর্টালটি এক এক জায়গা শো করে। তখন জুলি টেবিল থেকে উঠে আসে এবং ভয়ে কাঁদতে থাকে। তখন তার মা তাকে সান্ত্বনা দেয়। তবে এই ঘটনার পর থেকে ভিক্টরকে আর কোথাও দেখা যায়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, ভিক্টর এখন তাহলে কোথায় আছে? এর উত্তর সামনের এপিসোডে জানা যেতে পারে। ঠিক সেই মুহূর্তে জেড আবার অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করে এবং গতকাল সে একটি অদ্ভুত জিনিস পেয়েছে সেটা দেখাতে এসেছে। তখন জিম তার কাণ্ডজ্ঞানহীনতার কারণে তাকে কলার ধরে ঘর থেকে বের করে দেয় এবং তার মেয়ের পরিস্থিতির কথা জানায়। তখন জেড তার কাছে ক্ষমা চায়। তারপর সে বলে, সে যে চিহ্ন ভ্রমের মধ্যে দেখেছিল সেই চিহ্ন আজ থেকে বহু বছর আগে এই শহরের আরেকজন ব্যক্তি দেখেছিল। সে তার হাতে থাকা ডায়েরিতে এঁকে রেখেছিল, এমনকি সে তার একটি ছবিও পেয়েছে। তখন জিম তার এই সব কথা শুনে আরও বেশি রেগে যায়, কারণ এই পরিস্থিতিতে তার এই সব পাগলামি কথাবার্তা একদম সহ্য হচ্ছিল না। সে আরও বলে, সেদিন রেডিও সিগন্যাল পাঠানোর সময় সে সব কিছু রেখে এবং তার সাথে যে খারাপ ব্যবহার করে চলে গিয়েছিল, তারপরও সে তার কথা শুনবে সে ভাবল কীভাবে। তবে তার মধ্যে জিম তাকে একটি খুশির সংবাদ দেয়, তার রেডিওটি কাজ করছে। সে সেদিন চেষ্টা করে দেখেছিল, তবে এর জন্য আরও বেশি ব্যাটারি পাওয়ার লাগবে এবং আরও বেশি উঁচু জায়গা লাগবে। তাই তারা সিদ্ধান্ত নেয় এই শহরের সবথেকে উঁচু জায়গা হলো কলোনি হাউস। তারা ডোনার থেকে অনুমতি নেবে তাদের কাজটি করার জন্য। তারা আর দেরি না করে দ্রুত কলোনি হাউসে চলে যায়। তখন কলোনি হাউসের সামনে তারা মানুষের ছেঁড়া হাত পা পড়ে থাকতে দেখে এবং ডোনাকে সেগুলো গোছাতে দেখে। তখন তারা ডোনাকে সব খুলে বলে তারা কলোনি হাউস কী জন্য ব্যবহার করতে চায়। ডোনা তাদের অনুমতি দেয়। তারপর ডোনার কাছ থেকে তারা জানতে পারে গত রাতে 14 জন লোক মারা গিয়েছে। অর্থাৎ সেদিন ভিক্টর ঠিকই বলেছিল এই শহরে একটি মৃত্যুর হোলি হতে চলেছে। সিন আবার শিফট হয়। এদিকে হাসপাতালে ক্রিস্টি এলিসের হাতের চিকিৎসা করছে। তখন দেখা যায় গত রাতের ঘটনায় অনেক লোক আহত হয়েছে, এখন তাদের ট্রিটমেন্ট চলছে। তখন তাদের অবস্থা জানতে কেনি চলে আসে এবং রাতে সময় কাটানোর জন্য কেনি ক্রিস্টির পছন্দের সিরিজের একটি বইয়ের খণ্ড দিয়ে যায়। তখন ক্রিস্টি খুশি হয়ে কেনিকে একটি কিস করে। তারপর কেনি ভীষণ খুশি মনে সেখান থেকে চলে যায়। অপরদিকে ডিনার হাউসের সামনে শহরের কিছু মানুষদের গ্যালজাম করতে দেখা যায়। বয়েড দ্রুত গিয়ে জানতে পারে গতকালকের ঘটনার পর কলোনি হাউসের বেশ কিছু লোক তাদের বাড়িতে আশ্রয় নিয়েছে, ফলে তাদের বাড়িতে খাদ্য সংকট দেখা দিয়েছে। তাই তারা একত্রিত হয়ে সেই সমস্ত মানুষদের বের করে দিতে চাচ্ছে। তখন বয়েড তাদের শান্ত করে বোঝায় এই পরিস্থিতিতে তাদের পাশে থাকা উচিত, আর তারা কিনা পশুর মতো আচরণ করছে। বয়েড তাদেরকে বোঝায় কিছুদিন তাদের মানিয়ে চলতে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে, আমাদের উচিত বিপদে মানুষের পাশে দাঁড়ানো। তখন সবাই বয়েডের কথা মতো চলে যায়। তারপর বয়েড সোজা চলে যায় হাসপাতালে তার ছেলেকে দেখতে। প্রতিবারের মতো এবারও এলিস তার বাবার সাথে ঠিক মতো কথা বলতে চায় না। তখন বয়েড ইমোশনাল হয়ে বলে, তুমি আমাকে যতই ঘৃণা করো না কেন, তবু তুমি আমার ছেলে, আমি তোমাকে সবসময় ভালোবাসি, তুমি যে একজন মানুষ হয়ে উঠেছো সেজন্য আমি গর্বিত। কথাগুলো শুনে এলিসের অনুশোচনা হতে লাগে। তারপর বয়েড হাসপাতাল থেকে বেরিয়ে যায়। তখন বাইরে ডোনা তার জন্য অপেক্ষা করছিল। তারপর ডোনা তাদের পূর্বের ঝামেলা মিটিয়ে তারা এক হয়ে যায়। তখন ডোনা বয়েডের নতুন অভিযানের জন্য তাকে অভিনন্দন জানায়। আসলে শুরুতে বয়েডকে আমরা ব্যাগ গোছাতে দেখেছিলাম, তার উদ্দেশ্য ছিল তার নতুন অভিযানের জন্য। সে আবার জঙ্গলে যাবে নতুন কোনো উপায় খোঁজার জন্য, তবে এই কথা কেউই জানে না। কিন্তু ডোনা ঠিকই বুঝতে পেরেছে, এই জন্য বয়েড কেনিকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল তার নতুন অভিযানে যাওয়ার জন্য। অপরদিকে ফাতিমা এলিসকে বোঝায় সেদিন তার বাবার কোনো দোষী ছিল না। সেদিন বয়েড যদি তার মাকে গুলি না করত তাহলে সেও আজ বেঁচে থাকতো না, এই শহরের কেউই বাঁচত না। সারা তাকে অনুরোধ করে সে যেন তার বাবার কাছে ক্ষমা চায়, তার বাবা তাকে সাথে সাথে ক্ষমা করে দেবে, এবার এলিস বুঝতে পারে। এদিকে বয়েড তার প্রয়োজনীয় জিনিস ব্যাগে নিয়ে রওনা হয় জঙ্গলের দিকে। সে জঙ্গলের ওই বাড়ির সামনে চলে এসেছে। তখন তার পিছু থেকে এলিস ডাক দেয়। বয়েড একটু চিন্তায় পড়ে যায়। বয়েড এখন কি করবে সে বুঝতে পারছে না। সে একবার এলিসের দিকে তাকায়, একবার ঘরের দিকে তাকায়। তারপর এলিস তার বাবার কাছে ক্ষমা চায়। তখন বয়েডের চোখে আনন্দের পানি চলে আসে। সে তার ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে সব কিছু ক্ষমা করে দেয়। ঠিক সেই মুহূর্তে সারা বেরিয়ে আসে। এলিস তাকে দেখে ভীষণ অবাক হয়ে যায়, সে এখানে কি করছে। এলিস ভীষণ রেগে যায়। তখন বয়েড তাকে শান্ত করে বলে সারা তাদেরকে সাহায্য করতেই চায়, এই ব্যাপারে সে তাকে পরে বুঝিয়ে বলবে, আপাতত সে যেন এই কথা কাউকে না বলে। এলিস তার বাবার কথা মেনে নিয়ে সেখান থেকে চলে যায়।
তারপর বয়েড সারাকে নিয়ে বেরিয়ে পড়ে তাদের নতুন অভিযানে। এদিকে কেনি একজন দায়িত্ববান পুরুষের মতো শহরের মানুষদের আশা যোগায়, তারা আবার নতুন করে শুরু করবে তাদের নতুন জীবনযাত্রা। তবে এখন তাদের সাথে রয়েছে ডোনা, জিম ও জেইড। তারা আবার কলোনি হাউস ঠিক করবে। আর এখানেই episode 8 শেষ হয়ে যায়। episode 9, বয়েড ও সারা তাদের অভিযানে বেরিয়েছে। পথে সারা জিজ্ঞেস করে তাদের ফাইনাল ডেস্টিনেশন কোথায়। উত্তরে বয়েড বলে সে এখনও জানে না, তবে তারা সামনের দিকেই আগাবে। তারা আরও আগাতে আগাতে সেই গুহার সামনে এসে পৌঁছায় যেখানে বয়েড স্টোনগুলো পেয়েছিল। তারপর তারা সেই গুহায় রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, কারণ সন্ধে নামার আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। সারা বলে তাদের হাতে এখনও যেহেতু 2 ঘন্টা সময় বাকি আছে, তাহলে আরও সামনের দিকে আগানোই ভালো হবে। তখন বয়েড বলে সামনে আগানোর পর তাঁবু গাড়ার সময় পাওয়া যাবে না, তাছাড়া তারা অনেকটা পথ হেঁটেছে, তাদের শরীরে এখন অতি ক্লান্ত আনা যাবে না। সারা আর কোনো প্রশ্ন না করে রাজি হয়ে যায়। পরদিন সকালে আবার তারা সামনের দিকে হাঁটতে থাকে। পথে বয়েড সারাকে প্রশ্ন করে ওই অদৃশ্য শক্তি আসলে কারা এবং কেন তাকে এই কাজগুলো করতে বলেছিল। উত্তরে সারা বলে সে এই ব্যাপারে এখন কোনো উত্তর দিতে প্রস্তুত নয়, কারণ বয়েড তার ফিলিংসটা বুঝতে পারবে না সে কেন ওই কাজগুলো করেছিল। সেই মুহূর্তে বয়েড তার উপর ভীষণ রেগে যায় এবং তাদের দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায়। এক পর্যায়ে বয়েড শান্ত হয়ে সারার হাতের হ্যান্ডকাপ খুলে দেয়, কারণ সে কিছুটা বুঝতে পেরেছে সারা তাকে সাহায্য করতে চায়। তারপর তারা আবার হাঁটতে থাকে। পথে বয়েড গাছের গায়ে অ্যারো চিহ্ন দিয়ে রাখছিল যেন তারা আবার এই চিহ্ন দেখে ফিরে আসতে পারে। এভাবে তারা কিছু দূর আগানোর পর তারা দুজনেই কিছু টুংটাং শব্দ শুনতে পায়, অনেকটা কাঁচের সাথে কাঁচের টোকা লাগলে যেমনটা হয়। তারা দ্রুত সামনের দিকে এগিয়ে দেখে একটি গাছে অসংখ্য কাঁচের বোতল ঝোলানো, সেগুলোই একটার সাথে আরেকটা বাতাসে টোকা লাগার কারণে এই শব্দগুলো হচ্ছে। তবে প্রত্যেকটি বোতলের মধ্যে একটি করে চিরকুটের মতো কাগজের টুকরো রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে এইগুলো কারা করেছে। বয়েডও ছাড়া কিছুই বুঝতে পারে না। তখন বয়েড লাঠি দিয়ে একটি বোতল পাড়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে ওই অদৃশ্য শক্তি সারার সাথে কানেক্ট হয়ে যায়। সারা যন্ত্রণায় ভীষণ চিৎকার করতে থাকে। বয়েড কী করবে বুঝতে পারছে না, কারণ সে শুধু ফাদারের মুখ থেকে শুনেছিল তারা সারার সাথে কানেক্ট হতে পারে, কিন্তু এটা যে এত ভয়ঙ্করভাবে হবে সেটা বয়েড বুঝতে পারেনি। বয়েড সারাকে বারবার বলতে থাকে তার সাথে কথা বলতে, ফোকাস তার দিকে দিতে। তখনই সারা আবার ভয়ানকভাবে কাঁপতে শুরু করে, এমনকি সে জ্ঞানও হারিয়ে ফেলে। এবার বয়েডের কিছুটা বিশ্বাস হতে শুরু করে। সেদিন বয়েড সেখানেই তাঁবু গাড়ে। সন্ধ্যা নেমে এলে বয়েড তাঁবুর মধ্যে সারাকে নিয়ে তাঁবুর দরজার সামনে ওই স্টোনটি ঝুলিয়ে দেয়। কিছুক্ষণ পর সারার জ্ঞান ফিরে আসে। তখন সারা প্রশ্ন করে তারা এখন কোথায়। উত্তরে বয়েড বলে তারা এখনও জঙ্গলেই আছে। সে স্টোনটি দেখিয়ে বলে তারা সেভ আছে। তারপর সারা বয়েডের হাতে কাঁচের বোতল দেখতে পেয়ে জিজ্ঞেস করে সে কি ওইখান থেকে বোতলটি নিয়ে এসেছে। উত্তরে বয়েড বলে হ্যাঁ, তবে সে বোতলটির মধ্যে একটি কাগজ পেয়েছে যার মধ্যে লেখা রয়েছে 1864, যার অর্থ তাদের দুজনের কেউই জানে না। তখন সারা বলে ওঠে তাদের এখান থেকে দ্রুত ফিরে যাওয়া উচিত। বয়েড জানতে চায় কেন। তখন সারা বলে এবার তার সাথে একটা মহিলা কানেক্ট হয়েছিল, সে তাকে চিৎকার করে বলছিল তাদের দুজনের এখানে আসা একদমই ঠিক হয়নি, কারণ এখানে নাকি মনস্টার রয়েছে। তাকে আরও বলেছে তারা নাকি ভুল ছিল। বয়েড আরও বেশি এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে ভুলটি কী ছিল। উত্তরে সারা বলে সে জানে না, তার সাথে এতটুকুই কথা হয়েছে, তবে সে তাকে একজনের নাম বলেছে যিনি এর উত্তর জানে। বয়েড প্রশ্ন করে লোকটি কে। উত্তরে সারা আবার বলে লোকটির নাম হলো মিস্টার ফিশ অ্যান্ড লোভ। নামটি শুনেই বয়েড কেমন জানি চুপ মেরে যায়। একের পর এক রহস্য শুধু বেড়েই চলেছে। ঠিক সেই মুহূর্তে তারা বাহিরে গাছের ডাল ভাঙার শব্দ পায়। তারা ভীষণ ভয় পেয়ে যায়। এরপর শুরু হয় তাদের তাঁবুর উপর এক ভয়াবহ তাণ্ডব। মনে হচ্ছে তাদের তাঁবুটি কোনো টর্নেডোর মধ্যে পড়ে গেছে। তারা ভেতরে ভীষণ কষ্টে সার্ভাইভ করতে থাকে। কিছুক্ষণ পর মুহূর্তের মধ্যেই পরিবেশ যেন স্বাভাবিক হয়ে যায়। বয়েড তাড়াতাড়ি স্টোনটি খুঁজে বের করে আবার তাঁবুর দরজার সামনে ঝুলিয়ে দেয়। তখন সারা বলে আমাদের এখানে আসা একদম উচিত হয়নি। ঠিক তখনই তারা একটি বিকট শব্দ শুনতে পায়, সেই সাথে পুরো জঙ্গল আলোকিত হয়ে ওঠে। আলোর তীব্রতা এতটাই বেশি ছিল যে তাদের তাঁবুর ভেতরে দিনের মতো ঝকঝকে চকচকে হয়ে ওঠে। তাদের দুজনের চোখে মুখে প্রচণ্ড ভয়ের ছাপ ভেসে ওঠে। তারা কেউই বুঝতে পারছে না ওই জিনিসটি কী। তারা তাঁবু থেকে বেরও হতে পারছে না, কারণ অলরেডি রাত নেমে এসেছে, সিন শিফট হয়। ঠিক সেই দিন সন্ধে নামার আগে ডোনা কলোনি হাউসের বাকি লোকদের
পোস্ট অফিসে অর্থাৎ থানায় অস্থায়ীভাবে থাকার জন্য এক এক করে লোকদের ভেতরে ঢোকাচ্ছেন। তখন ডোনা এরিক নামের একজন ছেলেকে তার কাছে ডিপ্রেস মনে হয়। ডোনা তাকে প্রশ্ন করে সে কি কোনো কারণে ডিপ্রেশনে আছে। ছেলেটি তাকে বলে না সে ঠিক আছে। ডোনা বিষয়টা তেমন একটা মাথায় নেয় না, কারণ গতকালকে রাক্ষসদের হাতে অনেকেরই প্রিয় মানুষ প্রাণ হারিয়েছে, সেই কারণে হয়তো মন খারাপ হতে পারে। পরদিন সকালে ডোনার একটি মেয়ের চিৎকারে ঘুম ভেঙে যায়। সে দ্রুত সেদিকে ছুটে গিয়ে দেখে এরিক নামের সেই ছেলেটি আত্মহত্যা করেছে। ডোনা ভীষণ কষ্ট পায়, কারণ ডোনা তাকে ছেলের মতো দেখত। এদিকে তাবিথা স্বপ্নে দেখে সে বেজমেন্টে গর্তের মাটি খুঁড়ছে। তখন তার হাজবেন্ড খাওয়ার জন্য তাকে ডাক দেয়। সে তার কাজ রেখে তখন উপরে উঠে যাবে। তখন সে লক্ষ্য করে সে যে সিঁড়ি বেয়ে উপরে উঠছে সেই সিঁড়িটি তার ঘরে যাওয়ার সিঁড়ি নয়। সেই সিঁড়িতে ইথানের খেলনা পড়ে থাকতে দেখে। ঠিক তখনই তার পায়ে লেগে একটি কাঁচের বোতল নিচে পড়ে যায়। সে বুঝতে পারছে না এই বোতলটি এখানে কীভাবে এলো। সেই মুহূর্তে সে বয়ড ও সারার মতো ওই বিকট শব্দ শুনতে পায় এবং সাথে সাথে টেলিফোনের রিং ও বাচ্চার কান্নার শব্দও শুনতে পায়। সে এবার বুঝতে পারে সামথিং ইজ রং। সে জোরে জোরে জিমকে ডাকতে থাকে, কিন্তু এখন জিম কোনো উত্তরই দিচ্ছে না। তখন সে উপরে তাকিয়ে দেখে জিম উল্টো হয়ে ঝুলে আছে। সেই মুহূর্তে জিম তাকে দেখে চিৎকার করে ওঠে, তবে তার মুখ থেকে গাড়ির হর্নের শব্দ বের হয়। সে সাথে সাথে ফ্ল্যাশব্যাকে তাদের গাড়ির দুর্ঘটনার সিন দেখতে পায়। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে সকাল হয়ে গেছে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা তার কাছে নেই। সে কেন দেখলো এবং এই স্বপ্ন তাকে কী ইঙ্গিত করছে, শুধু এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরপাক খেতে থাকে। এদিকে জিম কলোনি হাউসের সামনে লোকজনের সহযোগিতায় একটি নেটওয়ার্ক টাওয়ার বানাচ্ছে। তখন কেনিকে দেখে জিম বলে তাদের আরও কিছু তারের প্রয়োজন, সে যেন তাকে আরও কিছু তার ব্যবস্থা করে দেয়। তাদের কথোপকথনের মধ্যে ডোনা এসে কলোনি হাউসে ঢোকার সময় কেনি তাকে প্রশ্ন করে এরিক কোথায়, তাকে এই মুহূর্তে দরকার। জবাবে ডোনা বলে সে আর আসবে না, কারণ সে আর বেঁচে নেই। কেনি বুঝতে পারে তার মৃত্যুতে ডোনা ভীষণ কষ্ট পেয়েছে। সে জানতো ডোনা তাকে নিজের ছেলের মতো ভালোবাসত। এক এক করে ডোনা সবাইকে হারিয়ে ফেলছে। অপরদিকে জিম ও জেইড অনেকগুলো ব্যাটারি সংগ্রহ করে ফেলেছে, কিন্তু তাতে যথেষ্ট পাওয়ার সোর্স নেই। তাদের রেডিও সিগন্যাল পাঠানোর জন্য আরও পাওয়ার সোর্স দরকার। জেইড হতাশ হয়ে চিল্লাপাল্লা শুরু করে দেয়। যেহেতু জেইড একটু পাগলাটে স্বভাবের লোক, তাই অল্পতেই তার মাথা গরম হয়ে যায়। তখন জিম তাকে ধমক দিয়ে শান্ত করে। তখন জেইড তাকে প্রশ্ন করে সে অথবা এই শহরের কেউ কি ভিক্টরকে দেখেছে রাতের ওই ঘটনার পর থেকে। উত্তরে জিম বলে তার ভিক্টরের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, সে শুধু চায় এখন ভালোভাবে রেডিও নেটওয়ার্কটা কাজ করাতে পারলেই বাঁচে, কারণ এই শহরের মানুষ তার উপর ভরসা করে রয়েছে। তখন জেড তাকে আবার অনুরোধ করে ওই ডায়েরিটি দেখার জন্য, কারণ ওই ডায়েরিতে তার ভ্রমে দেখা চিহ্নটি বহু বছর আগে এই শহরের একজন একে ছিল। নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে, তারা দুজনে হয়তো সেই রহস্য খুঁজে বের করতে পারবে। কিন্তু জিম সেই দিকে সময় নষ্ট করতে চায় না, তার কাছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হলো রেডিও নেটওয়ার্ক বানানো। এদিকে জেইড না থাকায় কেনে ঘণ্টা বাজিয়ে শহরের মানুষদেরকে জানিয়ে দিচ্ছে তাদের ঘরে ফেরার সময় হয়েছে। শহরের মানুষ সবাই তাদের বাড়িতে ফিরে যায়। অপরদিকে জেইড বাড়ি ফিরে খাওয়ার সময় কেনের মায়ের সাথে কথা বলছিল। সেই সময় তার মাথায় একটা আইডিয়া চলে আসে। সিন আবার শিফট হয়। জিম বাড়ি ফিরে দেখে তার মেয়ে ও ছেলে তার মাকে সাহায্য করছে তারের উৎস খোঁজায়। সেই মুহূর্তে তাবিথা কিছু একটার অস্তিত্ব খুঁজে পায়, আর এখানেই episode 9 শেষ হয়ে যায়। episode 10। পরদিন সকালে জেড সোজা চলে যায় জিমের বাড়িতে। সেখানে সবাইকে জেড দেখায় তারা কিভাবে আরও পাওয়ার এনার্জি বের করবে। জেড প্রথমে একটি ল্যাম্প নেয়, তারপর ল্যাম্পের সাথে আরেকটি ইলেকট্রিক ডিভাইস যুক্ত করে তাকে সচল করে। অর্থাৎ এই ল্যাম্পের বিদ্যুৎ দিয়ে তারা ব্যাটারি চার্জ করতে পারবে এবং সেই সাথে সিগন্যাল পাঠানোর জন্য ম্যাগনেটিক ফিল্ডও তৈরি করতে পারবে, অনেকটা মাল্টিপ্ল্যাগের মতো। আর একটু সহজভাবে বলি, এখানে যেহেতু বিদ্যুতের কোনো উৎস নেই, তবু প্রতিটি বাড়িতে ল্যাম্পগুলো মিরাকলভাবে চলছে। এই জন্য এই ল্যাম্পগুলো একসাথে করে তাদের সংগৃহীত তারের মাধ্যমে ল্যাম্প থেকে বিদ্যুৎ দুই ভাগে কনভার্ট করবে। প্রথম ভাগে ব্যাটারি চার্জ হবে আর দ্বিতীয় ভাগে সিগন্যাল পাঠানোর জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। জিম বুঝে যায় এখন তাকে কী করতে হবে। মর্নিং আওয়ারে যেহেতু শহরের মানুষ নাস্তা করার জন্য ডিনার হাউসে জড়ো হয়, তাই সেখানে গিয়ে সবাইকে তাদের আইডিয়াটি জানায় এবং সেই মোতাবেক তাদের সবাইকে তাদের ল্যাম্প নিয়ে কলোনি হাউসে আসতে বলে। এদিকে কেনি জিমের কথা মতো তার সংগ্রহ করার জন্য ক্রিস্টির কাছে যায়, কারণ ক্রিস্টি তার পুরনো অ্যাম্বুলেন্স থেকে তার বের করে দিতে চেয়েছে।
সেখানে গিয়ে দেখে ক্রিস্টি অ্যাম্বুলেন্স থেকে তার বের করছে। তখন কেনি কথায় কথায় ক্রিস্টিকে তার মনের কথা বলে দেয়, সে তাকে আসলে ভালোবাসে। তখন ক্রিস্টি তাকে বলে সে তাকে পছন্দ করে, তবে বন্ধুর মতো, কারণ সে এই শহরে আসার আগে একজনের সাথে এঙ্গেজ ছিল, সে ফিরে গিয়ে তাকে বিয়ে করবে। কথায় কেনি ভীষণ কষ্ট পায়, কিন্তু ক্রিস্টি যেন না বুঝতে পারে তাই তারগুলো নিয়ে সেখান থেকে হাসি মুখে চলে যায়। তবে ক্রিস্টি ঠিকই বুঝে যায় কেনি কষ্ট পেয়েছে, কারণ এটা হলো গার্লস পাওয়ার। অপরদিকে তাবিতা পাবের মালিকের কাছে যায় মাটি খোঁড়ার জন্য শক্ত হাতিয়ার আনার জন্য। তখন পাবের মালিক তার স্টোর রুম দেখিয়ে দেয় যেখানে বিভিন্ন ধরনের হাতিয়ার রয়েছে। তাবিতা সেখান থেকে তার পছন্দ মতো একটি হাতিয়ার পেয়ে যায় যেটা দিয়ে ওই জিনিসটি বের করা যাবে। এদিকে কলোনি হাউসে সবাই ল্যাম্পের মাধ্যমে বিদ্যুতের লাইন বের করছে। তখন এলিস ফাতিমার সাথে কিছু প্রাইভেট কথা বলার জন্য সাইডে ডাকে, কিন্তু ফাতিমা তার হাতের কাজ রেখে যেতে চাইছিল না। আসলে ফাতিমা যখন থেকে বুঝতে পেরেছে এই শহরের মানুষ তাদের বাড়িতে ফিরে যাওয়ার একটি আশা খুঁজে পেয়েছে, তখন থেকে তার মনে একটি সন্দেহ জেগেছে এলিস হয়তো তাকে ছেড়ে চলে যাবে, তাই সে এলিসের কাছ থেকে একটু দূরে দূরে থাকছে। তবে এই ব্যাপারটা এলিস ঠিকই বুঝতে পারে, তো এলিস ফাতিমাকে অনুরোধ করে সে তার থেকে খুব বেশি একটা সময় নেবে না, সে যেন তার সাথে একটু সাইডে যায়। তখন ফাতিমা তার সাথে যেতে রাজি হয়। তারপর এলিস ফাতিমাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়, সে তাকে কথা দেয় সে তাকে কখনো ছেড়ে যাবে না। ফাতিমা ভীষণ খুশি হয়, কারণ ফাতিমা এমন কিছু একটারই অপেক্ষায় ছিল। অপরদিকে ক্রিস্টি কেনির কাছে যায় তার মন ভালো করার জন্য, সে যেন তার একজন ভালো বন্ধু হয়ে তার পাশে সারা জীবন থাকে। কেনি তাকে কথা দেয় সে তার পাশেই থাকবে সারা জীবন বন্ধু হয়ে। এদিকে জিমেরও টাওয়ার বানানো হয়ে গেছে, এখন শুধু কলোনি হাউসের উপরে উঠাতে হবে। তখন ডোনা এসে তাকে খবর দেয় তাদের ল্যাম্প থেকে বিদ্যুৎ বের করার প্রস্তুতিও শেষ। তারপর জিম কিছু লোকের সহায়তায় টাওয়ারটি উপরে ওঠায়। তখন শহরের প্রত্যেক মানুষ সেখানে জড়ো হয়, কারণ আজ তাদের আনন্দের দিন। তারপর জিম জেডকে বলে টাওয়ারটি দাঁড় করানোর জন্য। জেড ভালোভাবে টাওয়ারটি দাঁড় করিয়ে জিমকে কনফার্ম করে টাওয়ার সুরক্ষিত আছে। শহরের মানুষ আনন্দ উল্লাস করতে থাকে। তখন জিম সবাইকে কলোনি হাউসে গিয়ে ল্যাম্প জ্বালাতে বলে, সবাই দ্রুত গিয়ে তাদের ল্যাম্পগুলো জ্বালায়। সেই মুহূর্তে জিম টেস্ট করে দেখে তারা রেডিও সিগন্যাল পাচ্ছে, অর্থাৎ এটা এখন কাজ করবে। সে চেঁচিয়ে সবাইকে জানিয়ে দেয় তাদের রেডিওটি কাজ করছে। সবাই খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে। অবশেষে তারা বাড়িতে ফেরার রাস্তা খুঁজে পেয়েছে। এখন শুধু একটাই কাজ, তাদের সিগন্যাল পাঠাতে হবে। যে দেশের সাথে বা এরিয়ার সাথে তারা কানেক্ট হতে পারবে তাদের থেকেই তারা সাহায্য চাইবে। তখন তাবিতা জিমকে বলে চলে যায় আবার ওই তারের উৎস খুঁজতে। সিন শিফট হয়। এদিকে বয়েড ও সারা তাবু থেকে বের হয়ে দেখে পুরো জঙ্গল মাকড়সার জালের মতো ছেয়ে গেছে। তারা বুঝতে পারছে না গত রাতে এখানে কি হয়েছিল। তারপর তারা আবার সামনের দিকে হাঁটতে থাকে। তখন সারা প্রশ্ন করে তারা এক্স্যাক্টলি কোন দিকে যাচ্ছে। উত্তরে বয়েড বলে রাতে আলো যেদিক থেকে তাদের তাঁবুতে এসেছিল তারা সেদিকেই যাচ্ছে। তখন সারা বয়েডকে যেতে নিষেধ করে, কারণ গতকাল রাতে যে মহিলাটি তার সাথে কানেক্ট হয়েছিল সে তাদেরকে ওই দিকে যেতে নিষেধ করেছে, সে তাদেরকে ফিরে যেতে বলেছে। কিন্তু বয়েড মনে করে এটা তাদের ঈশ্বরের কোনো ইশারা, তাই বয়েড জিদ করে সামনের দিকে হাঁটতে থাকে। আসলে বয়েড ওই অদৃশ্য শক্তির অস্তিত্ব আছে সেটা এখন বিশ্বাস করে, তবে তাদের দেখানো পন্থাতে সে এখনও বিশ্বাসী নয়। তখন চলতে চলতে সারা তাকে আবার প্রশ্ন করে, মিস্টার ফিশ অ্যান্ড লোভস কে? বয়েড ঘুরে বলে সেই মিস্টার ফিশ অ্যান্ড লোভস, এটা তার নিকনেম। সে যখন মিলিটারিতে ছিল তখন তাকে কোডনেম হিসেবে এই নিকনেম দেয়া হয়েছিল, তবে এই নামটি তার ছেলে ও স্ত্রী ছাড়া আর কেউই জানে না। তখন সারা বলে ওই অদৃশ্য মহিলাটি তাকে সব বলেছে। সেই মুহূর্তে বয়েড পিছু থেকে কারো ডাক শুনতে পায়, যেন কেউ তার কাছে সাহায্য চাচ্ছে, কিন্তু সারা কিছুই শুনতে পাচ্ছিল না। সারা বয়েডকে বারবার নিষেধ করতে থাকে সামনের দিকে না যেতে। তখন বয়েড একটু এগিয়ে যেয়ে দেখে কেউ মাকড়সার জালের মধ্যে আটকে রয়েছে। সে আরও ভালোভাবে বোঝার জন্য সামনে এগিয়ে দেখে তার স্ত্রী অ্যাবি। ঠিক সেই মুহূর্তে অ্যাবি ভয়ঙ্করভাবে চিৎকার করে তার হাত চেপে ধরে। বয়েড দ্রুত হাত ছাড়িয়ে পিছিয়ে আসে। তখন বয়েডের পায়ে লেগে কিছু বিষাক্ত মাকড়সার বাসা ভেঙে যায় এবং সেই মাকড়সাগুলো তার পোশাকের মধ্যে ঢুকে কামড়াতে থাকে। বয়েড তাড়াতাড়ি করে তার জামা খুলে সেই বিষাক্ত মাকড়সা এক এক করে ছাড়াতে থাকে। তখন সারাও তাকে সাহায্য করে। তারপর সারা তাকে জিজ্ঞেস করে সে আসলে কী দেখেছিল। বয়েড তাকে কিছুই বলে না।
তারপর আবার তারা সামনের দিকে হাঁটতে থাকে। তখন বয়েড খেয়াল করে দেখে তারা একটি পাথরের পাহাড়ের সামনে এসে দাঁড়িয়েছে। সে আর কোনো রাস্তাও খুঁজে পাচ্ছে না, সে ভীষণ হতাশ হয়ে পড়ে। তখন সারা আবার তাকে ফিরে যেতে বলে। বয়েড তখন সারাকে রেগে বলে, তার যদি ইচ্ছে হয় তাহলে সে ফিরে যাক, সে তাকে আর আটকাবে না, সে এর শেষ দেখেই ছাড়বে, এই বলে ভীষণ রাগে চিল্লাতে থাকে। তখন বয়েড খুব অসুস্থ অনুভব করে। সারা জানতে চাইলে বয়েড বলে তার শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছে, সাথে তার মাথাও যন্ত্রণা করছে। সে বলে ওই বিষাক্ত মাকড়সার কারণেই তার এমনটা হচ্ছে। তখন সারা বয়েডের মনের জোর দেখে সে নিজেই তাকে উৎসাহ যোগায়, তাদের ওই শব্দ ও আলোর দিকে যেতে হবে। বয়েড বলে তার কিভাবে যাবে, তারা তো রাস্তাও হারিয়ে ফেলেছে, তাছাড়া এই শরীরে সে হাঁটতেও পারছে না। তখন সারা তাকে বলে সে কি তার ছেলেকে আরেকবার দেখতে চায় না। এবার বয়েড শক্তি পায়, সে আবার উঠে দাঁড়ায়। সেই মুহূর্তে তারা মেঘের গর্জন শুনতে পায়, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই ভারী বর্ষণ শুরু হবে। সারা তাদের একটি শেল্টার খোঁজার জন্য আরও উপরে উঠতে বলে, কারণ যখন তখন বৃষ্টি নেমে আসতে পারে, সেই সময় খারাপ পাহাড়ে ওঠা আরও রিস্কি হয়ে পড়বে। বয়েড কিছুক্ষণ রেস্ট নিতে চায়, কিন্তু সারা বলে তাদের হাতে একদম সময় নেই। ঠিক তখনই তারা আবার ওই বিকট শব্দ শুনতে পায়। তখন সারা বলে তারা রাইট ডিরেকশনে যাচ্ছে, অর্থাৎ পাহাড়ের পিছন থেকেই শব্দটা আসছে। তারা আরও দ্রুত পাহাড়ে উঠতে থাকে। তখন বৃষ্টি শুরু হয়, তবু তারা উঠতেই থাকে। এক পর্যায়ে তারা খুঁজে পায় ওই শব্দ এবং আলো কোথা থেকে আসছে। তারা দেখতে পায় তাদের পাহাড় থেকে একটু দূরেই একটি ওয়াচ টাওয়ার, মূলত সেখান থেকেই এই শব্দ ও আলো আসছে। তারা রীতিমতো অবাক হয়ে যায়। এদিকে জেইড লক্ষ্য করে জঙ্গলের দিক থেকে কালো মেঘ ঘনিয়ে আসছে তাদের দিকে। সে তো ভীষণ চিন্তায় পড়ে যায়, এখন তাদের কি হবে। সে জিমকে জানিয়ে দেয় মেঘ তাদের দিকে ধেয়ে আসছে, সে যেন দ্রুত ব্রডকাস্ট শুরু করে। জেইডের কথা মতো জিম ব্রডকাস্ট শুরু করে দেয়। সে একের পর এক সিগন্যাল পাঠাতে থাকে, কিন্তু কোথাও কোনো রেসপন্স পায় না। ইতিমধ্যে মেঘ তাদের এরিয়ায় চলে এসেছে এবং ভীষণ গর্জন করতে থাকে। তখন ডোনা ভিতর থেকে এসে তাদের কার্যক্রম বন্ধ করতে বলে, কারণ যে কোনো মুহূর্তে বজ্রপাত শুরু হবে। যদি একবার টাওয়ারের উপর বজ্রপাত হয় তাহলে তাদের রেডিও স্টেশনে বড় রকমের একটা স্পার্ক হবে, ফলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সে আর কলোনি হাউসের লোক হারাতে চায় না, তাছাড়া এখানে তার ছেলেও রয়েছে। তখন জিম বলে সে আর কয়েক মিনিট চেষ্টা করবে এবং ইথানকে ভিতরে পাঠিয়ে দেয়। সেই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন ডোনা তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। অতিরিক্ত বৃষ্টি ও মেঘের গর্জনের কারণে বাকি সবাই কলোনি হাউসে ঢুকে পড়ে। সেই মুহূর্তে তাদের একটি সিগন্যাল কোথাও কানেক্ট হয়ে যায়। জিম ও ডোনা ভীষণ অবাক হয়। তখন জিম অতিরিক্ত এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে সে কোথা থেকে বলছে। সেই মুহূর্তে লোকটি তাকে শান্ত হতে বলে। তারপর লোকটি তাকে বলে, সে কি জিম? জিম ম্যাথিউস? জিম লোকটিকে প্রশ্ন করে, সে কে? তখন লোকটি উত্তরে বলে, তার স্ত্রীর মোটেও উচিত হয়নি বেজমেন্টে গর্ত খোঁড়া। এবার জিম একটু ঘাবড়ে যায়, কারণ লোকটি এত কিছু জানলো কীভাবে। জিম ডোনাকে বলে সে যেন তার ছেলেকে দেখে রাখে। তারপর সে আর এক মুহূর্ত দেরি না করে সোজা দৌড় দেয় তার বাড়ির দিকে। তখন জুলি ডোনাকে বলে তার বাবা ওইভাবে দৌড় দিল কেন। ডোনা কি উত্তর দেবে কিছুই বুঝতে পারছে না। সেই মুহূর্তে রেডিওর সাথে কানেক্ট হওয়া ল্যাম্পগুলো এক এক করে ব্লাস্ট হতে লাগে। সবাই ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে তাবিতা পাথরের অস্তিত্ব পেয়ে তার হাতিয়ার দিয়ে সেই পাথর ভাঙছে, কারণ সে প্রায় তারের মূল উৎসের কাছে চলে এসেছে। ঠিক তখনই একটি ফাটল দেখা দেয় এবং মুহূর্তের মধ্যেই সে ভেঙে আরও নিচে পড়ে যায়। তখন সে লক্ষ্য করে তারের কোনো উৎসই নেই। সে চারিদিকে খেয়াল করে দেখে ভীষণ অন্ধকার, শুধু উপরের অংশটুকু ছাড়া। ঠিক তখনই সে লক্ষ্য করে তার পিছু থেকে একটি আলো তার দিকে এগিয়ে আসছে। সে একটু ঘাবড়ে যায়। সেই মুহূর্তে তার সামনে ভিক্টর এসে দাঁড়ায় এবং তাকে বলে, ওই সাদা পোশাক পরা ছেলেটি তাকে বলেছিল তুমি এখানে আসবে, তাই আমি আগে থেকেই তোমার জন্য এখানে অপেক্ষা করছি। তাবিতা তার কথার কিছুই বুঝতে পারছে না। তখন ভিক্টর বলে, এই জায়গাটি নিরাপদ নয়, তাদের এখনই এখান থেকে যেতে হবে। তাবিতা তার সাথে যেতে রাজি হয় না। তখন ভিক্টর তাকে দেখায় পাথরের গায়ে অসংখ্য সব সংকেত ও চিহ্ন, যেগুলো ওই ছেলেটি এগে রেখেছে। ভিক্টর তাকে বারবার বলে এই জায়গাটি নিরাপদ নয়, তবু তাবিতা সেখানে ঠাঁই দাঁড়িয়ে থাকে। সেই মুহূর্তে ঘরের কাঠের ফ্লোর ভেঙে পড়ে। ভিক্টর দ্রুত তাবিতাকে সেখান থেকে টান দিয়ে নিয়ে চলে যায়। এদিকে জিম দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে দেখে তাবিতা কোথাও নেই, কিন্তু তাবিতা বেজমেন্টে যে গর্ত খুঁড়েছিল
সেই বরাবর একটি বিশাল ওয়ার্ম হোল তৈরি হয়েছে। জিম চিৎকার করে তাবিতাকে ডাকতে থাকে, কিন্তু তাবিতার কোনো হদিশ নেই। সিন আবার শিফট হয়, বয়েডও সারা এগিয়ে যাচ্ছে। তখন বয়েড ভীষণ অসুস্থ হয়ে পড়ে, সে আর হাঁটতে পারছে না। সারা তাকে উঠানোর চেষ্টা করে কিন্তু পারছে না। তখন বয়েড সারাকে ফিরে যেতে বলে এবং তাদের ঘটনাটি সবাইকে খুলে বলতে বলে, কিন্তু সারা তাকে একা রেখে কিছুতেই যাবে না। তখন ওই সাদা পোশাক পরা ছেলেটি সারাকে দেখা দেয় এবং তাকে বলে নাথান অর্থাৎ তার ভাই এই জায়গা সম্পর্কে ভালোভাবে জানতো। ছেলেটি সারাকে বলে বয়েড এখন রেগে আছে, এইভাবে বললে বয়েড বুঝবে না, তোমাদের এই মুহূর্তে একটি নিরাপদ জায়গায় যেতে হবে। তখন ছেলেটি ফারওয়ে ট্রির মতো আর একটি গাছ দেখিয়ে দেয়। সারা আর দেরি না করে বয়েডকে নিয়ে দ্রুত গাছটির সামনে চলে যায়। যদিও বয়েড রাজি হচ্ছিল না, তবু সারা তাকে রিকোয়েস্ট করে নিয়ে যায়। তারপর স্টোনটি বয়েডের হাতে ধরিয়ে দিয়ে বলে সেও তার পাশাপাশি ঠিক থাকবে। এরপর বয়েড গাছের মধ্যে ঢুকে পড়ে। ঠিক তখনই বয়েড নিজেকে অন্য একটি জায়গায় আবিষ্কার করে। সে আগুন জ্বালিয়ে দেখে সে একটি পাথরের চার দেওয়ালের মধ্যে আটকে গেছে। বয়েড সাহায্যের জন্য ভীষণ চিৎকার করতে থাকে, কিন্তু তার ডাকে কেউ আর সাড়া দেয় না। সিন আবার শিফট হয়। এদিকে ডিনার হাউসের রেডিও আবার অটোমেটিক বেজে ওঠে। একটু পর দেখা যায় এই শহরে এবার একটি বাস এসে থেমেছে, আর এখানেই ফাইনাল এপিসোড শেষ হয়ে যায়।